আসসালামু আলাইকুম। বিশ্বে ভাষাভাষী সংখ্যার ভিত্তিতে বাংলার স্থান পঞ্চম নম্বরে। আর বাংলাদেশে বাংলা ভাষার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন জেলায় আঞ্চলিক ভাষার প্রচলন, যেগুলোর প্রত্যেকটির রয়েছে নিজস্ব শব্দকোষ ও রীতি। তাই ভাষা বিচারে সেগুলো এক একটি স্বতন্ত্র ভাষা বলতে চান বিশেষজ্ঞরা। তাদের মতে আঞ্চলিক এই ভাষাগুলো প্রচলিত মান ভাষার চাইতে অনেকটা ভিন্ন হওয়ায় অনেক পরিবার আঞ্চলিকের পরিবর্তে প্রমিত বাংলা শেখানোর চেষ্টা করেন, এবং এ কারণে আজকাল শহরাঞ্চলে বেড়ে ওঠা মানুষের অনেকেই স্থানীয় উপভাষাগুলো সেভাবে বলতে পারেন না, কিংবা সেভাবে চর্চাও করতে পারেন না, করতে চান না। এর পেছনে অনেকগুলো কারণ আছে, তবে অন্যতম প্রধান কারণ বাজারের বড় একটা প্রভাব। নিজেকে বর্তমান বাজারের উপযোগী করে তুলতে অনেকে আঞ্চলিক ভাষা এড়িয়ে চলতে চান। এটা যে তাদের ঐতিহ্য সেটা তারা ভুলে যান, এটা যে তাদের একেবারে শেকড়ের ভাষা সেটাও তারা মাঝে মাঝে ভুলে যান। আবার অনেকে চান না আঞ্চলিক ভাষায় তার পরিবারের সদস্যরা কথা বলুক। তবে কে চান আর কে চান না তা বিচার করতে এখানে আমরা আজকে বসিনি। আজ আমরা এখানে একত্রিত হয়েছি এই আঞ্চলিক ভাষারই জয়গান গাইতে, আর সেই জয়গান গাইতে ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিয়ে এই ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিসের উদ্যোগে আয়োজন করা হয়েছে 2 দিনব্যাপী আঞ্চলিক বিতর্ক উৎসব 2021। আজ প্রথম রজনীতে থাকছেন 4 জেলার 4 জন তুখোর 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 বক্তা, তাদেরকে আমরা চাপাবাজও বলতে পারি। এই চাপাবাজরা আজকে তাদের প্রচন্ড বুদ্ধিমত্তা এবং প্রচন্ড চাপাবাজি দিয়ে এক প্রত্যেকে প্রতিপক্ষ জেলার প্রতিযোগীকে ঘাবড়ে দেওয়ার, কাহিল করে দেওয়ার প্রতিযোগিতায় মত্ত হবেন। তাহলে কে কে আছেন আমাদের সঙ্গে জেনে নেই। আজ আমাদের সঙ্গে আছেন 4 চাপাবাজ 4 প্রতিযোগী। বিবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া থেকে আছে আমাদের আফরোজা ইয়াসমিন মুক্তা, তিনি আইন বিভাগে শিক্ষার্থী। বগুড়ার সোহেল আছে হচ্ছে মিফতুল জান্নাতি সিনথিয়া, সিনথিয়া পরে ইংরেজিতে। চাঁপাইনবাবগঞ্জ থেকে সিএসসি ডিপার্টমেন্টের শিক্ষার্থী আসিফা তামান্না। এবং নোয়াখালী আপনারা বুঝে গেছেন, নোয়াখালী থেকে আইন বিভাগের শিক্ষার্থী সিফাত চৌধুরী, মোহাম্মদ সিফাত চৌধুরী। তার মানে বোঝা গেল যে 4 জন প্রতিযোগী আমাদের সঙ্গে আছেন, এবং এই 4 জন প্রতিযোগীর পেঁচাল বিতর্ক ঝগড়াঝাটি দেখে শুনে যাচাই করে বুদ্ধি দিয়ে বিবেচনা করবেন, বুদ্ধি দিয়ে বিচার করবেন কে, তার জন্য আছেন আমাদের একজন অতিথি, সম্মানিত অতিথি। তিনি ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নাজলা ফাতমি ম্যাডাম। আপনাদের তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাই। সবাই ভালো তো, সুস্থ তো? অনেক ভালো আছি, আপনি ভালো আছেন? আর নাজলা ফাতমি ম্যাম আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? আপাতত আমরা সবাই ভালো আছি, বুঝতে পারছি। হ্যাঁ, তো আমরা শুরু করে দেই। সিফাত তুমি ঠিকঠাক আছো? সিফাত ঠিকঠাক আছো? আচ্ছা, সিফাত হয়তো একটু এখনো সমস্যার মধ্যে আছে আমরা জানি, সে নোয়াখালীর যে কোনো ফেসবুক দিয়ে সে সব ঠিকঠাক করে নেবে, ওর কি অসুবিধা নাই। প্রথমে আসি আফরোজা ইয়াসমিন মুক্তা, বিবাড়িয়া থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে। আফরোজা ইয়াসমিন মুক্তা, তুমি তোমার আঞ্চলিক ভাষার বিতর্ক কইরা ফাড়ায় দাও। মুক্তা আসসালামু আলাইকুম, আমাকে শুনতাছেন নি আপনারা সবাই? আমার কথা শোনা যায়? হ্যাঁ শুনতাছি, শোনা যায়। আচ্ছা আচ্ছা, তো মাননীয় সভাপতি, আমরা প্রধান অতিথি ম্যাডাম, সবাই আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে বাউন বেড়ালয়া কি তা কইতাম, কোন বাউন বেড়ালয়া কুয়া দো। আসলে যদি ফজরের রক্ত শুরু করি এশারের রক্ত হয়ে যাবো, তাও কথা কন শেষ হইতো না স্যার। তো আমি চাইতাছি কথা কম, আমি আবার তিতাসের মাইয়া, আমার মনটা তিতাসের পানির মতো পরিষ্কার। আমার এই পরিষ্কার মনে পরিষ্কার গলা দিয়ে আমি আগে আপনার একটা গান শুনায় লই, তইলে আপনারা বুঝবেন যে বাউন বেড়া কে রে সেরা। তো আসলে সিল্লাদার মার্কেট ফোন যেত না, মার্কেট ফোনের লেগে কিছু করণ লাগবে। তো আমি আমার গানটা গাই, আপনারা শুনেন। দেখে যাও দেশবাসী ব্রাহ্মণ বাড়িয়া আসি, দেখে যাও দেশবাসী ব্রাহ্মণ বাড়িয়া আসি,
সংস্কৃতির রাজধানীতে রত্নে গর্ভে ভরা, অন্য সব জেলা থেকে ব্রাহ্মণ বাড়ি আইসেরা, অন্য সব জেলা থেকে ব্রাহ্মণ বাড়ি আইসেরা, উস্তাদ আলাউদ্দিন খা করতেন সুরের চাষ, আরো বিখ্যাত ব্যক্তির এই জেলাতেই বাস, উস্তাদ আলাউদ্দিন খা করতেন সুরের চাষ, আরো বিখ্যাত ব্যক্তির এই জেলাতেই বাস, কলতানে তিতাস নদী, কলতানে তিতাস নদীর দুলে সুরের ধারা, অন্য সব জেলা থেকে ব্রাহ্মণ বাড়ি আইসেরা, অন্য সব জেলা থেকে ব্রাহ্মণ বাড়ি আইসেরা, তিতাসের গ্যাস ছাড়া সারা দেশ অচল, আশুগঞ্জের বিদ্যুৎ আজ রাখছে দেশ সচল, তিতাসের গ্যাস ছাড়া সারা দেশ অচল, আশুগঞ্জের বিদ্যুৎ আজ রাখছে দেশ সচল, কৃষি কাজে যায় না ভাবা, কৃষি কাজে যায় না ভাবা, আশুগঞ্জের সার ছাড়া, অন্য সব জেলা থেকে ব্রাহ্মণ বাড়ি আইসেরা, অন্য সব জেলা থেকে ব্রাহ্মণ বাড়ি আইসেরা, পুতুল নাচা নৌকা বাইজ কিংবা মোরগ লড়াই, এসব খেলা নিয়ে আমরা সদাই করি বড়াই, পুতুল নাচা নৌকা বাইজ কিংবা মোরগ লড়াই, এসব খেলা নিয়ে আমরা সদাই করি বড়াই, এসব খেলা দেখলে চোখে, এসব খেলা দেখলে চোখে হই যে পাগল পারা, অন্য সব জেলা থেকে ব্রাহ্মণ বাড়ি আইসেরা, অন্য সব জেলা থেকে ব্রাহ্মণ বাড়ি আইসেরা, ছানামুখী মিষ্টি তো আর দেশের কোথাও নাই, আরো আছে তালের বড়া আছে রসমালাই, ছানামুখী মিষ্টি তো আর দেশের কোথাও নাই, আরো আছে তালের বড়া আছে রসমালাই, শ্রমিক হামে তিলে তিলে, শ্রমিক হামে তিলে তিলে এই জেলাটি ঘরা, অন্য সব জেলা থেকে ব্রাহ্মণ বাড়ি আইসেরা, অন্য সব জেলা থেকে ব্রাহ্মণ বাড়ি আইসেরা। ধন্যবাদ। তো আমার গানটা তো আপনারা শুনছেন নাকি, গানটা শুদ্ধ ভাষায় গাইলাম এ কারণে, কারণ আমার এই অনুষ্ঠানটা, আমার এই বিতর্কটা দেশের বাইরে বা অনেক কলকাতা থেকে হয়তো বা কেউ দেখতে পারে, হেরা যাতে আমার দেশ কি কি আছে এটা যাতে ট্রান্সলেট করে হইলো বুঝা লইতে পারে, এর লেগে আমি শুদ্ধ ভাষায় আমি গানটা গাইলাম। কিন্তু মাননীয় সভাপতি সাহেব, আপনি আমারে কি কইছেন বেলে এন একটা বিতর্ক হইব কার জেলা সেরা, ওখানে এন আয়া দেখি কার লগে আমি বিতর্ক করতাম, আইসি এন তো আমার ঘুরা এই গন্ডগোল, আমি আইসি নোয়াখালীর লগে বিতর্ক করতাম, আমার জেলা শ্রেষ্ঠত্ব প্রমাণ করতাম, হ্যাঁ দো এম নয় আইতেও হালি যাইতেও হালি, নাম রাখছে তার নোয়াখালী, বসবাস করতাম হেন দেখ মহার একটা ব্যানার লাগাই রাখছে নোয়াহালি বিভাগ সাই, আরে নোয়াহালি জানি বিভাগ সা কি কারণে বিভাগটা সা এটা একদম বুঝি না, হ্যাঁ রেবন কি কোয়ালিটি আছে এটা আমার মাথা ধরে না, আমার তুলনা চলে না। তারপরে আইসে কোন সাফাই নবাবগঞ্জ, নামটা খেয়াল করেন কইলাম কি নাম রয়েছে সাফাই নবাবগঞ্জ, ককি আমরা নবাবের লোক, নবাব আগে এগুলাম কয়ে লিছে সাফাই মানে সাফা দিয়ে ইহুদা, আসলে কামে কাজে সব ফাও কোন কিচ্ছু নাই, সব তো হুদা হুদা অকরে কুয়াশার মতো ঝাপসা কিচ্ছু দেখা যায় না। তারপরে সে বগুড়া, বগুড়ার কথা কিতা কইতাম মাননীয় সভাপতি, হেরাল লোকে আমার তুলনা চলে, দেখেন আদি আমল থেকে সুরের সম্রাট কেরা, সুর সম্রাট আলাউদ্দিন খা, আয়াত আলী খা, আব্বাস আলী খা, হেরা হইছে আমরা বাউন বেড়ার বিখ্যাত ব্যক্তিত্ব, হেরার লগে কার তুলনা করার লাগে জানেননি, বগুড়ার হিরো আলম, হিরো আলম কি গান গেছে হুক্কা হুয়া হিরো আলম, হ্যাঁ ইতান ভুললে, ইতানের লগে কি ইতানের তুলনা চলে, কোন আমরার আছে পড়শি আছে আরিফিন রুমি সৈয়দ আব্দুল হাদি, হেরার লগে কি হেরার তুলনা কেমনে দিতাম কোন, আপনি মানে কই লই আইছেন আমি তো এটাই বুঝতেছি না। তো যাক এখন আয়োজন করছি, এটা তো আমার প্রমাণ করে যাওয়ান লাগবে যে আমার জেলা কেরে সেরা, আমার জেলা কোন দিকটা সেরা না কোন, এই জানি বাতরেন দা হান বাপটা রান্ধতেন গেলে আগুন লাগে, সর জানি থাকেন গ্যাসটা ছাড়া তো কোনো উপায় নাই, লাকড়ি চুলা রান্ধবেন কো সাদু গিয়ে রান্ধবেন,
ঘরের ভিতরে বয়ে বয়ে আরামে দেন, দেখো গুতায় গুতায় রান দেন, এই গ্যাসটা পেলাম আমরা তিতাসের থেকে আই, তিতাস গ্যাসের থেকে, যদি তিতাস গ্যাস বন্ধ করে দেয় দেশের এক তৃতীয়াংশ মানুষ হয়ে গেলাম, না হ্যাঁ মরে যাবো গা, আগুন তো পরের কথা, ফসল জানি ফলন লাগবো, হ্যাঁ তো যদি সার না দেয় ফসল লাগবো করতে, এই সারটাও পেলাম মাসুগঞ্জের সার কারখানার থেকে এইতাছে, এরপরে মানে কিতা কইতাম, দেখো আলো পানি গ্যাস আগুন সবই আমার বাউন বেড়া দিয়ে রাখতেছে, এরপরে আপনারা কোন লাগবো বেলা বাউন বেড়া সেরা, আপনারা মানে হেরা হেরা নিজেরা কেরা পিছ জানে না, আমার কেরা অত কথা কইতাছে, আমার অত কথা কইতে পার লাগে না, তো ওখানে এরপরে ওখানে আয়া ফুসতি কথা না কোনো উপায় নেই, তো বাউন বেড়া, বাউন বেড়ার ককি সংস্কৃতির রাজধানী, একটা জেলারে সংস্কৃতির রাজধানী কি ভুদা উদিক, হ্যাঁ নিশ্চয়ই সংস্কৃতির রাজধানী অনের মতো কাজ করছে, তো সংস্কৃতির রাজধানী যেমন বানাইছে আমরা বললাম সংস্কৃতি সবকিছু ধৈরাও রাখছে, এই দাদার আমল থেকে ছোটবেলা মনে আসেনি মেলাত গেলে দাদারা ধৈরা ধৈরা ফুতুল নাচ দেখতেন, জানি হুতার টান দিলে ফুতুলটা কি সুন্দর করে নাচতো, এই ফুতুল নাচ করতে আইসে আমরা বাউন বেড়া থেকে করলাম, আইসে আমরা করলাম মহানৈতান ঐতিহ্য কোনো তান বলছি না, আমরা করলাম আমরা সব ঐতিহ্য ধৈরা রাখছি, এরপরে তিতাসের পার এই যে নৌকা পাইছো, নৌকা পাইস অন্য কোনো খানো গেলাম শুরু করছি না, আমরা বাউন বেরিয়ে গেলাম শুরু করছি, আমরা বাউন বেড়ার এই তিতাসের নৌকা পাইস দেখতে জানি প্রত্যেক বছর কত জেলা জেলার থেকে মানুষ যা হেরার, আমরা এই সময় আপ্যায়ন করে কুলাইতাম পারি না, এরপরে আমরা মুরগা আশ মুরগারও কইলাম হেরার কৃতিত্ব দেখাইতাম, হেরার জানি ট্যালেন্ট আছে আশ মুরগারও তো ট্যালেন্ট আছে, হুদা কি ডিম পারবো হেরা কি হেরার অন্য কোনো কাম নাই, হেরারে দিয়ে আমরা মুরগ লড়াই করাই গেলাম, হেরারে গেলাম আমরা ইয়া করি না, আমরা 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 হইছি সংস্কৃতির এক করে বিশ্বের দরবারে এমন ভাবে দেখাইয়া, আমরা জানি এই যে আশরাফুলকে চিনেন নি, আশরাফুলের কনে আমরা বাউন বেড়ার ছিলাম, এরপরে আইন জগতে আপনি দেখেন বাউন বেড়া জানি শিক্ষা দিক দিয়ে কত আগে রয়েছে, বাংলাদেশের পহিলা মহিলা জজ কইলাম আমরা বাউন বেড়া, রাবেয়া বুইয়া অন্য কোন মিষ্টি খেতেন মঞ্চিব, তো এরপর আপনারা আমার যদি গলা বেরিয়ে কোন লাগে বাউন বেড়া সেরা, এর চেয়ে দুঃখের দাম আর কাছে আমার কাছে ইতানের থেকে আমার বাউন বেড়া অবশ্যই সেরা, এটা আমার আমি বুঝতে পারি নাই এই তোমার আসলে তুলনা করছি তোমার এখানে মানে বক্তব্য দেওয়ার নিয়ে বিতর্ক করার নিয়ে নিয়ে আসি এখানে, আসলে এটা ঠিক কামটা করি নাই আমি বুঝতে পারছি, ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আসলে ব্রাহ্মণবাড়ি সেরা আমার আপাতত মনে হইতেছে, ঠিক আছে এবার দেখি যে আমাদের বগুড়া থেকে আছে মেয়েটা যে বালিকা ওই যে কি যেন মিফতাউল জান্নাতি সিনথিয়া, এ বালিকা তুমি আসো দেখি তুমি নিজেকে কিভাবে শ্রেষ্ঠ কিভাবে সেরা প্রমাণ করবে দেখাও দেখি, বগুড়া সেরা এটা আবার কয় লাগে, আমি এটা আমার কথাটি প্রমাণ করে দেওয়ার পারবো, শুরু আমি একটা গান কয়ে লই, আমরা বগুড়ার সোল পুঁটি মাছ ধরবার যায় ধরা নিব, আমরা বগুড়ার সোল, আসসালামু আলাইকুম, আমি কিন্তু আসছি বগুড়া সেই জায়গার থেকে জাগরক দেখলে সগলির ভয় পাই, সেই অনুযায়ী সগলা কথা কওয়ার জন্য হুশ করিচ্ছি এবং বেহুশ হয়ে যেন কথা কয় না, যাই হোক আপনারা যাই কর না কেন আজকে আমাদের মাননীয় সভাপতি কিন্তু সেই লাগিচ্ছে বোঝা লাগবে আজকের অনুষ্ঠান ভয় পাইয়াই সেই হয়ে আসছে, বগুড়ার কথা আর কি কম, ঢাকার ঢাকা জেলার পরে ঢাকা বিভাগের পরে যে জেলার নাম সর্বপ্রথম উঠে আসে সেটাই হচ্ছে বগুড়া, এখন তার বগুড়ার কথা কওয়ার আগে আমি আর একটা কথা বলতে যাচ্ছি, আজ অতিথির আসনত দেখা যাচ্ছে আমাদের শ্রদ্ধেহ নাজলা ফাতেমি আপা, আপা আপনি কেঙ্কা আছেন, আপনাকে দেখে ফাইন লাগিচ্ছেন, আপনি এমনি সুন্দর আজকে আরো চমক মারিচ্ছেন এটা আমি বুঝার পাচ্ছি, আপা আমি কেলে আসি আপনি উপস্থিত দিয়ে দিন, আর আমরা বগুড়ার সোল এটা আপা ভালো করে পারবি, কারণ বগুড়ার সোল যেটি যায় সেটি ইতিহাস গড়ে থেকে আসে এটাই নিয়ম, এবার আসে আমাদের বগুড়ার জানা এরা গুনগান করবেন,
অজে বিবারিয়ার ডাকা তাপা অনেকগুলো কথা হয়ে গেল, ওটার পয়েন্টে আমি পরে আসি। তার আগে আমি আমার বগুড়ার কথাই করি। বগুড়ার দেশের চার চার ভাগের মধ্যে উত্তরে যে মুরাই যান না কেন, বগুড়ার ভিতরে আপনার সান্দানি লাগবে, কারণ তাছাড়া কুটি কুটি যাবেন, যাওয়ার আপনার জায়গা নাই। বগুড়ার এজ এ এটি ব্রাহ্মণবাড়িয়া চাপায়া নোয়াখালী চারজন আছে। আমি যদি বগুড়ার কথা এখন শুরু করি, এরা একটা কাউ গড়ে চিল্লাবি, এটা আমি কয়ে দিলাম, এটা কিছুক্ষণ পরেই শুনে নেবেন। এখন আসে আমার বগুড়ার আলাদা কথা। দেশের যা কিছু হয় ইতিহাস থেকেই কিন্তু আসে। আজে আমাদের বগুড়ার যে আমাদের বগুড়ার ইতিহাস নিয়ে যদি একটু কই, আমাদের মাননীয় অতিথি আপার নাজলা ফাতেমি ম্যাডাম এবং আমাদের সভাপতি ভালো করে পারবে। ইংরেজি বাংলা দুটো তিনটে জায়গাতে ইতিহাস কিন্তু লাগবে, এবং এই ইতিহাসের আমাদের বাপ দাদার আমল না জানলে আমরা কিন্তু একেবারে পারবো না, আমাদের কিন্তু কেউ দাম দিবার নাই, সেটা আমি আগেই কয়ে দিচ্ছি। আর ইংরেজি বাংলার ইতিহাস যদি জানবে স্যার, চলে যান আমাদের মহস্থান গড়ত, ওইখান থেকে ওটি থেকে আমাদের একটু শক্ত দাঁত দিয়ে কটকটি চাবাবেন আর মহস্থান গড়ের ইতিহাস শুনে নেবেন যে ইতিহাস কেনকা। এই জন্য এই ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালীয়া আর এই চাপাই পোলাপানে গুলো কই, তোরা এনা জ্ঞান শিখ, এখন ইতিহাস শিখ, ইতিহাস না শিখলে খালি মিশাই হুতাই দিন দুনিয়া দুম দুনিয়া এনা জ্ঞানলে, এটা কলে আবার আজ হচ্ছে হলো এর মধ্যে আবার নোয়াখালীর গাঁত ফসকা পড়বি, কারণ এরা তো মনে করে এরা আমেরিকার হোয়াইট হাউসে বসবাস করছে, এই জন্যই এরা যেটি যায় সেটি এই বিভাগের কথা তোলে। তার আর কোয়াব লাগবে না, এই যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ডাকা তাপা সেটা কিন্তু একেবারে স্পষ্ট করে কয়ে দিয়ে গেছে। মাননীয় সভাপতি আপনি শুনে পাচ্ছেন কিনা জানি না, আমি আর না জোরে করেই কই, এই যে দেশ দেশ করে যে চিল্লাই, দেশের যে আমরা স্বাধীনতা যে আমরা চিল্লাই, সেই স্বাধীনতার কিন্তু মুক্তিযুদ্ধের যে কমান্ডার জিয়াউর রহমান, সেটা কিন্তু তার বাড়ি কিন্তু আমাদের বগুড়ার, এটা এনা কয়ে নিন। মাননীয় সভাপতি আমি আর একটা বিষয় একটু বলবো চাই, 71.56 বর্গ কিলোমিটারের এই বগুড়া শহরের 13টা থানা নিয়ে এবং 21টা ওয়ার্ড নিয়ে যে অঞ্চল গঠিত, ওটি যদি একবার যান আপনার মনে হবে যে এটি আমি কুটি আসলো। এই প্রকৃতির মধ্যে যদি আমি আরে না থাকার পানি আমার জীবনটা সার্থক হলো। আর যদি আস্থার কথা কই, সেটা আমাদের যে দেশের সর্ববৃহৎ যমুনা সেতু, সেই সেতুর উপর দিয়ে কিন্তু আমাদের বগুড়া যাওয়া লাগে। আর কি সুন্দর যদি ওর উপর দিয়ে যান তাহলে নদীর যে একটা দৃশ্য দেখবেন, আহা, ঢাকার থেকে যখন বগুড়া যাই তখন মন্দাই জুড়ে যায়। অবশ্য ঢাকার গাবতলিত যাবেন, হুন্দাই বাসে উঠবেন আর বগুড়া যাবেন। অবশ্য এই ফিলটা ব্রাহ্মণবাড়িয়ার লোক আর কি করবি, এরা তো খালি একবার গেলেও বদনা পাবি না, এটা লিয়ে মারামারি করা লিয়ে ব্যস্ত, এরা কোনদিন ফিলিং জিনিস এটা বুঝবি না। অগরে নামে মিচ্ছেনা না করলেই লয়, এই যে কতদিন আগে যে বল খেলা হয়ে গেল, এই বল খেলা এরা কি করলো, নিজেদের জাত ভাইয়ের মধ্যে নাক ফাটাফাটি করলো। এগারো মাথার গোবর থাকলে তার উপরও মনে হয় সার দিয়ে গাছ বানানো গেলে মানুষ অক্সিজেন পেলো হিনি, কিন্তু কেরা ভুল এগারে এরা উল্লুক সব মানুষের নাক ফাটাফাটি নিয়ে এরা ব্যস্ত আছে, এগারো ভুলে বুঝে না লাভ নাই। এই অনুষ্ঠান শেষেও দেখবেন ওগরে খুঁজলে দেখবেন এটি সেরা হবার না পায়ে লেখালেখি করে নিজের মোবাইল আর ল্যাপটপ খানা ভেঙে ফেলছে, এটা সত্যি কথা, এদেরকে খোঁজ নিয়ে দেখেন। আর যদি আমাদের টাকা পয়সার কথা আসি, তাহলে মনে করেন যার বাড়িতে যাবেন তার বাড়িতে শর্করা পাবেন, এজ এ শর্করার কথা কোনো গন্ধ কিন্তু নোয়াখালীয়া পেলো, এ যেটি খাওয়ার কথা পাবি সেটি আগে যাবি। এখন এই শর্করার কাহিনীটা কি এটা একটু বলি, যেটা না হলে তরকারি হয় না। এখন তরকারি কি দিবেন, কিছু নাই ঘরের মধ্যে, কি আন দিব এখন তরকারি, কি লাগবে, আলু লাগবে। এই যে বগুড়ার আলু, এই বগুড়ার আলুর কি পরিমাণ আবাদ হয় সেটা আমাদের বগুড়ার ভিওতে একটু যাবেন, বৃহৎ যায় দেখবেন আলু তুলিচ্ছে কেমন করে, আলু বস্তা করিচ্ছে কেমন করে, আলু লিয়ে যাচ্ছে কেমন করে, আলু ঢাকাত বসে তোমরা পাচ্ছেন কেমন করে, এই জিনিসটা তোমরা একটু দেখবেন আর বুঝাই পারিচ্ছেন। এই জন্য নোয়াখালীয়া নোয়াখালীর অনুষ্ঠানে এই যে আসলো, এই নোয়াখালীয়া কই আলু তো আলু, এই চাপায়াকে লিয়ে আলু, এখন এখন যদি তোকেরা ভাগ কম পরে কি হবে হিনি, কত আমি কোথেকে দেবো। এই জন্যই আলু যদি এমন তোর ভাগত কম পরে তাহলে কোথেকে দেবো, নোয়াখালীয়া তো খাওয়ার আগে সালিশের পরে, এটা সকলেই জানে, এটা আমার কথা লয়। আজ এটি দেখেছি চাপায়ের আপাও আসিছে, অগরের কথা মিথ্যে না যদি কই না কই তাহলে আমার দর্শক খেপে যাবি। সারাদিন ওরা বাসের চিপায় এর ওর চিপায় বসে চাপা কলার ব্যবসা করে চাপাবাজির উপরেই এরা চলে। এগারের সাথে কথা বলে মনে করবেন যে আমের চাপাবাজি করবি, এতে কোনো সন্দেহ নাই। অগর কবার চাই সারাদিন যে আম করিস, তা আম দিয়ে ভাত খাতো দেখি, ভাত খেতে কি লাগে, ভাত খেতে তরকারি লাগে, তরকারি কি লাগে, লবণ ঝাল লাগে, আর সেই ঝাল, সেই ঝালের পত্তা কুটি হয় জানিস, সেই ঝালের পত্তা হয় আমাদের বগুড়ার, আমাদের বগুড়ার কিন্তু এই ঝালের পত্তা, সেই জন্য বগুড়ার মেয়েগুলো দেখে একটু ভয় পায়। আর সংস্কৃতি আর শিক্ষার কথা যে চমৎকার করে কয়ে গেল আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আপা, তার কথা আর কি কমো। আমি যদি এনা কই তাহলে এ মানে মানে
কয় লাগবে এদের কথা যে সুফি মারাঠি লালন এগুলো নিয়েই কিন্তু আমাদের বগুড়ার সংস্কৃতি, এবং এই সংস্কৃতি কোথায় পাবেন? আমাদের বগুড়ার কয়েকটা দৈনিক পত্রিকা আছে, ওটি গেলেই পাবেন। আর এই পত্রিকা পড়লেই কিন্তু আপনার সংস্কৃতি নিয়ে জ্ঞান বাড়বে। আর আছে বগুড়ার ক্যান পাবলিক স্কুল, যেখানে শত শত সলপল পড়াশোনা করে একটা টপার ফার্স্ট ক্লাস হয়ে আসছে। আরও যদি কয় আমাদের দেশের সেরা কে আছে, বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ, মোহাম্মদ আলী হাসপাতাল, নার্স গার্ডেন আর কয়টা কম, অত কথা কবার গেলে অজে নোয়াখালার চাপায় আপনার কথা বলার সুযোগ পাবে না। অগরের প্রতি দয়া করে আমি একটু কম করেই করলাম। শেষে এরা বিনোদনের কথা না বলেই নয়, বগুড়ার অপবিশ্বাস মানেই সারা দেশ কাঁপাচ্ছে। টিপিট কিছু দেখবার গেলে এর যন্ত্রণায় থাকা যায় না, মানুষ বাঁচে না, তার মানে বোঝা লাগবে। আর ও যে বম্বনবাড়ির আপা হিরো আলমের কথা কয়ে গেল, আমাদের বগুড়ার হিরো আলম চ্যাংরার এই চ্যাংরাটার ফেসবুক এবং ইউটিউবের ফলোয়ার দেখলে বোঝা যায় ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালা আর এই চাপাইয়ার পোলারা কিভাবে ওই পোলাটা ফলো করে, তাহলে তার মানে বোঝা লাগবে ওর থেকেও কিছু শেখার আছে। শুধু চাপাবাজি করলেই হবে না, অগরে কবার চাই অস দিবি না চিল্লে জেনে শুনে চিল্লে। আমাদের বগুড়ার আকবরিয়ার কথা যদি একটু বলি, সেই জায়গার এমন কোনো সেমাই না, এই যে ঢাকা শরৎ বসে থেকে কী সেমাই খায় মানুষ সেটা মানুষ জানে, আর এই সেমাইয়ের উৎপাদনটা হচ্ছে কিন্তু আমাদের বগুড়ার থেকে। আবার যেন ব্রাহ্মণবাড়িয়ার ওই আপাটা না শুনে, ওরা শুনলে কী করবি, ওটি যাই লেঠালেটি শুরু করবি অগরে ভাগত কম পোলোকে। আর যদি আমি বলি ওদের কারণ এই কথা কৃষক করছি, সেই কথাটা আমার কোয়া লাগবে কি জন্য করছে, কারণ ওরা বিয়া বাড়ির যেও খাবার কম পড়লে সেটাও বর্ব মারামারি করে বর্ব এক থুয়ে ওর গাড়ি জেলে যাওয়ার স্বভাবকে রক্তে মিশে আছে, এটা আমি একটা কোয়া পারি। মাননীয় সভাপতি, সবশেষে আরে না করা কবার চাই, সভ্য মানুষ হতে যে বিষয়গুলো দরকার তা কিন্তু সবই আমাদের বগুড়াত আছে। তাই দেশের আমাদের দেশের যে রাজা সে আজা কবার চাই, আরে না মিথ্যে না সময় দেন। মাননীয় সভাপতি কবার চাই, আজা বসে আমাদের আজ্যের খবর কি রেখেছেন? এগারো লিয়াই পেশাল পারতে পারতে আমার ক্ষুদে লেগে গেছে, তাই কবার চাই কুটি গেলু কুটির মাও খিদা লাগিছে চট কইরা আইসা আমাক বগুড়ার দই দে। এই কথাখান শুনে সিফাতের নানা বিহত যাবে হাল বাবার, সিফাতের নানা এখন সিফাতের গান শুনাচ্ছে, হাল বাবার সময় হসে রে লাঙল জোয়াল লিয়া চহ 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 কুটির ভর্তা দিয়া ভাত খামু তোর নানিক যায় ক, হাল বাবার সময় হসে রে লাঙল জোয়াল নিয়া চহ চহ চহ। ধন্যবাদ মাননীয় সভাপতি, অতিথি, দর্শক, আবার দেখা হবে। গড গড গড, ওরে বাবারে বাবারে বাবারে, বগুড়ার মেয়ে তো ফাটাই দিল তাই না, বগুড়ার বেটি সল। আচ্ছা আমি সত্যি খুব অভিভূত দুইজনের পারফরমেন্স পর্যন্ত যা দেখলাম। নাজলা, আমি আপনার কাছে একটু আসি, আপনি যদি ছোট করে একটু কমেন্ট করেন, দুজন যে দুজন এ পর্যন্ত ফাটিয়ে দিল গলাবাজি করে গেল তাদের সম্পর্কে যদি একটু বলে নেন, বাকি দুজনের কাছে পড়ে যাব। আপনার কথার পরে আমরা একটু কিছু কমেন্ট করব, কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। ধন্যবাদ সাজেদ ফাতিমি ভাইকে এত সুন্দর একটি রম্য বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করার জন্য। আসলে গত এক বছরের ঊর্ধ্বের সময় ধরে আমরা অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছি, এবং সারাদিন ল্যাপটপ মোবাইলে ক্লাস করতে করতে স্টুডেন্টরা ভীষণ ক্লান্ত হয়ে গেছে। তো এই সময়ে একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, খুব আতঙ্ক একটা সময় আমরা কাটাচ্ছি। আসলে এই সময়ে ছাত্রছাত্রীরা যে এত বিনোদনমূলক একটি বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে, আমি ভীষণ ভাবে গর্বিত এবং খুবই সারপ্রাইজ যে তারা নিজস্ব আঞ্চলিক ভাষা এত সুন্দর করে জানে, এবং তারা এক একজন কি বলবো যে সুন্দর ডিবেট করছে এখানে, এবং তারা যে শুধু প্রমিত বাংলা ভাষায় কথা বলতে পারে তা নয়, নিজস্ব আঞ্চলিক ভাষাটা কথা বলছে। এবং প্রথমে ব্রাহ্মণবাড়িয়ার মুক্তার কথা যখন শুরু করলো এবং তার কথা শুনছিলাম, মনে হচ্ছিল শি ইজ দ্য বেস্ট। ও এত সুন্দর করে অ্যাটাক করলো বাকি তিনটে অঞ্চলকে, আমি ভেবেছি বাকি যে আমার বিতার্কিকরা আছেন তারা আর কথাই বলতে পারবে না। পরে যখন সিনথে কথা বললো বগুড়া অঞ্চল নিয়ে, আমি আর এখন তো কনফিউজ হয়ে গেছি, মনে হচ্ছে শি ইজ অলসো বেস্ট। এখন আমি আই এম রিয়েলি কনফিউজড, আমি জানি না যে বাকি দুজন কি বোম ফাটাতে যাচ্ছে। আই এম রিয়েলি ইমপ্রেসড অ্যান্ড আই এম ভেরি ডিলাইটেড, এবং খুবই আমি উপভোগ করছি, এবং আমার সাথে আমাদের যে দর্শক আছেন তারা নিশ্চয়ই অনেক আনন্দ পাচ্ছে এবং উপভোগ করছে। সত্যি অসাধারণ, থ্যাংক ইউ। আমি গত কিছুদিন আগেই আমি এবং আমরা আমরা স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিসের ভারপ্রাপ্ত পরিচালক আতিকুজ্জামান লিমন দুজন মিলে আলোচনা করছিলাম যে ছেলে মেয়েদের জন্য কি করা যায় ঈদের আনন্দ দেওয়ার জন্য, আমরা আঞ্চলিক বিতর্ক করতে পারি। লিমন বললো বাহ ভালো হয় স্যার, তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে সত্যিকার অর্থেই
এই ব্যাপারটাকে আমরা অন্তত শুরু করি। আমি এখন একটু একটা বিষয় বলে নিই যে অনেকেই আমরা এই আমাদের আঞ্চলিক বিতর্ক উৎসব প্রথম পর্বের এই পোস্টারটা যখন প্রচারিত হলো, সম্প্রচারিত হলো, যখন ফেসবুকে পোস্ট করা হলো, তখন থেকে অনেকেই দেখছি লিখছে যে অমুক জেলা কই, অমুক জেলা কই, অমুক বিভাগ কই। আমরা তোমাদের শিক্ষার্থীদের সবার উদ্দেশ্যে এতটুকু বলতে চাই যে আমরা পর্যায়ক্রমে সমস্ত জেলার পারফর্মারদেরকে আমরা নিয়ে আসবো এখানে। এটা একেবারেই পরীক্ষামূলক ভাবে শুরু করা। আমরা কিন্তু সবাই একটা অন্ধকারের মধ্যে ছিলাম, আমরা মানে কেউ বুঝতে পারছিলাম না যে সত্যিকার অর্থেই কি হতে যাচ্ছে। এই যে দুজন বক্তা আফরোজা ইয়াসমিন মুক্তা এবং মিফতাউল জান্নাতি সিনথিয়া, দুজন যে অসাধারণ ভাবে তাদের নিজেদের জেলার গুণগান গেয়ে গেলেন এবং বাকি জেলাগুলোকে পচিয়ে গেলেন, সত্যি এটা কিন্তু অনবদ্য। নাজলা ফাতেমি ম্যাডামও তাই বললেন, আমরা কিন্তু এটা কিন্তু আমাদের ভাবনার বাইরে ছিল। তো তার মানে বোঝা যাচ্ছে যে বাকিগুলো সবাই কিন্তু একে একে বোমা ফাটাতে যাচ্ছে। অর্থাৎ আগামীকালও, আমি তার আগে বলে নেই যে আগামীকাল কিন্তু আমাদের এই আঞ্চলিক বিতর্ক উৎসবের দ্বিতীয় পর্ব। আগামীকাল দ্বিতীয় পর্বে থাকছে আনিকা আজাদ, আইন বিভাগের ছাত্রী যশোর অঞ্চল থেকে, জেমিমা আক্তার, আইন বিভাগের ছাত্রী, সে থাকছে হচ্ছে চট্টগ্রামের থেকে, মোহাম্মদ শাহরিয়ার অপূর্ব থাকছে ট্রিপলির স্টুডেন্ট, শাহরিয়ার পূর্ব বরগুনা থেকে, এবং মারুফা মৌ আইন বিভাগের ছাত্রী থাকছে রংপুর থেকে আগামীকাল, এই চারজন। তো আমাদের দুই দিনের এই লাইভ শেষে আমরা যে থেমে যাব তা কিন্তু নয়। আমরা আশা করছি পর্যায়ক্রমে সমস্ত জেলাকে নিয়ে আমরা এভাবে বিতর্ক প্রতিযোগিতা রম্য বিতর্ক উৎসব করব, এবং তোমরা যে জেলার আগ্রহীরা প্রত্যেকে সবাই তাদের নিজেদের আগ্রহের কথা ফেসবুকে জানাবে। আমরা তোমার লিমন স্যারের সাথে স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিসে যোগাযোগ করবে, লিমন স্যার তোমাদেরকে সেই আয়োজনটুকু করে দেবেন আমরা নিশ্চিত। এবারে আমি আসি কিছু কমেন্ট করি। কমেন্টের বন্যা, সত্যি কমেন্টের বন্যায় ভেসে যাচ্ছে ফেসবুক, না পড়লে আসলে তাদের প্রতি অন্যায় করা হবে। মেহেদী হাসান অনিক, ইউ স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিস আয়োজিত আঞ্চলিক রম্য বিতর্ক উৎসবের প্রিয় অতিথি নাজলা ফাতেমি ম্যাম, উপস্থাপক সহ সকলকে ঐতিহাসিক ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ হতে প্রাণ ঢালা শুভেচ্ছা সালাম। ব্র্যাকেটে চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, নোয়াখালী, হ্যাবে রিল্যাক্স শিওর। আচ্ছা আচ্ছা, নুরেম মহাপাড়া প্রাপ্তি লিখেছে চমৎকার আয়োজন, সকলের জন্য শুভেচ্ছা রইল। তৌহিদুল ইসলাম রুকন, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? অনেকদিন পর আপনাকে দেখছি, খুব ভালো লাগছে। রাফি, উফ সেই ভালো লাগছে। হ্যাঁ রাফি, আফাত আমগো এলাকার দেহি। আচ্ছা, মাহমুদুল হাসান করো, খুব সুন্দর আয়োজন, সবার জন্য শুভকামনা। আরমান আরাফাত, বিবাড়িয়াতে মারামারি সেরা, আল্লাহই জানে বিবাড়িয়ার মারামারি নিয়ে কেউ কিছু বললো না, নিশ্চয়ই বলবে। শামিমা সুলতানা, অসাধারণ। মারুফা মৌ, হ্যাঁ দেখছে। তো তোমরা দেখতে থাকো স্টুডেন্টরা, এবং আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা দেখছেন, আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন। আমি এবারে আমন্ত্রণ জানাই চাপাই, চাপাই ঐতিহাসিক চাপাই, আমের রাজধানী চাপাই, চাপাই নবাবগঞ্জ থেকে আমাদের ইস্টার্ন ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্টের শিক্ষার্থী আসিফা তামান্না। আসিফা তামান্না, আসিফা তামান্না, আসসালামু আলাইকুম স্যার। কি আর কব স্যার, কোন খ্যাতের কিছুতে লিয়া বসানছেন, লজ্জায় মুখে দুঃখজনক ভাবে বলতেছি। আর কি কব স্যার, আমরা তো স্যার নবাবের মানুষ, নবাবের জেলা, নবাবের মানুষের আবার কোনো খাংতি থাকে স্যার? নবাবের মানুষের সাথে কি আবার পারে স্যার? তো এখন হলো কি যে কথা যখন ডেকে লিয়েছেন স্যার, দুটো কথা কয়ে যাই, নাইলে স্যার কেমনই লাগে, মানুষ টানুষ তো সব বসে আছে। তো সবারই তো স্যার পচানি টচানি শুনো স্যার, এবার একটু শুরু করি স্যার। আমার গে জেলার স্যার, আমরা হলো রয়্যাল ডিস্ট্রিক্টের মানুষ, এটা তো ভালোভাবে বুঝতে পারছেন স্যার, আমরা নবাবের মানুষ সেহেতু রয়্যাল ডিস্ট্রিক্টের মানুষ। আর কি নামে যেমন স্যার রয়্যাল আছে একটা ভাব, তেমন স্যার সব কিছুই আছে স্যার। আমার কি ভাব চাল চলন সব কিছু স্যার রয়্যাল, আর নবাবী হালের সেহেতু স্যার আমার কি কোনো মানে আদিক্ষেতা নাই স্যার। আমার কি মন কিন্তু হেভি রসিক, আর আমরা খুবই উদার মনের মানুষ স্যার, সেহেতু স্যার কোনো চিন্তা নাই, আমরা অন্য মানুষের মতন খ্যাট খেটা লয় স্যার। আমি শুরুতেই শুরু করতে চাইছি, আপনারা তো স্যার ইলা মিত্রের নাম শুনেছেন, তেভাগা আন্দোলন তো শুনেছেন স্যার, তেভাঙ্গা আন্দোলনের নেত্রীকে ইলা মিত্র, ইলা মিত্রর বাড়ি কোনটা স্যার? আমার ঘে চাপাই নবাবগঞ্জ, আমার ঘে চাপাই নবাবগঞ্জে ইলা মিত্রর জন্ম হয়েছে, এখানে ওর বিয়ে হয়েছে, এখানে হলো কি যে সে আন্দোলন করেছে, তাকে হলো স্যার নাচলের রানী বলা হয়, নাচল উপজেলার রানী বলা হয়। তাহলে স্যার এর থেকে আর বড় কিছু আছে? এবার স্যার আমরা কইতে যাচ্ছি, আমার কে তো নামে তো খালি নবাবী, আর কিছুতে নবাবী দেখাই স্যার? বাংলাদেশের হলো কি যে ফলের রাজা হলো কি যে আম,
হারা স্যার নবাবি চালে চলি সে ধারা আম খাই শুধু স্যার এটা লই হার ঘে চাঁপাইনবাবগঞ্জ জেলা হলো কি যে আমের শহর আপনি যেদিকেই যাবেন খালি আমেরই বাগান দেখতে পাবেন এরকম বাগান কোনোটি পাবেন স্যার আর এত মিঠা আম কোনোদিন পাবেন তারপরে কহি স্যার হারঘে জেলার কালায়ের রুটি মানুষ যদি কহে যে সকালবেলা উঠে লাহারি কি খাবো তো লাহারিতে কালাই রুটি ছাড়া চলেই না স্যার কেন চলে না যদি এক এক বল ভাতও খেলি তাও পেট ভরবে না যদি কহি যে কালাই রুটি দুখানটা খাবো তাহলে পেট একদম ভরে যাবে সারাদিন কোপিয়া মুহে কাজ করে চলে নু তাহলে কি যে পেটে খিদা লাগবে না স্যার এই তো হলো চাঁপাইনবাবগঞ্জের খাওয়ারের সংস্কৃতি আর স্যার মেন প্রবলেম হলো কি সবাই আমাদেরকে লিয়ে বলতেছে চাপাবাজ চাপাবাজ এটার উত্তর দিচ্ছি স্যার একটু পরে স্যার কোন জেলার মানুষের নাম শুনেছেন যে তারঘে জেলা লিয়ে কোনোদিনও অনুষ্ঠান হয়েছে মেলা বসেছে স্যার ঢাকাতে আমারকে চাঁপাইনবাবগঞ্জ লিয়ে একটা মেলা বসে সেখানে কালাই রুটি মানুষকে এমনি ভাবে সার্ভ করা হয় মানুষ খাওয়া দেখে স্যার খাওয়ার লেগে যায় স্যার শুধু খাওয়ার লেগে লয় আমারকে এখানকার হলো কি যে কাঁসা পিতল এগুলা স্যারই আমরা অন্য মানুষের মতন স্যার প্লাস্টিকের প্লেটে খাই না আর হলো কাঁচের প্লেটে খাই না কাঁসার প্লেট স্যার নামি দামি প্লেট স্যার এখন হলো কি যে স্যার আমরা যে কহেছি এত কিছু কথা তোমরা সবাই হলো কি যে রেশমের শাড়ি পরেছো রেশমি সিল্কের শাড়ি ওরে বাপ রে বাপ কিন্তু রেশমের উৎপাদন হয়েছে কোনঠে জানো সেটা হলো চাঁপাইনবাবগঞ্জে খালি তো শাড়ি পরেই গেছো আর ফ্যাশন শো দিয়ে গেছো কিন্তু শাড়িটার জিনিস আসল মূল সুতা কুণ্ডি থেকে হয় সেটা হলো চাঁপাইনবাবগঞ্জ আর হ্যাঁ তোমরা তো খালি সোনাই পিনছো সোনা কি সোনা সেটা বুঝার লাগে কিছু কি বুঝো সোনা হলো কি যে খাঁটি এটা চিনার লাগে হলো কি যে লাখা লাগে এই লাখার উৎপত্তি হয় চাঁপাইনবাবগঞ্জে চাঁপাইনবাবগঞ্জের মানুষ এতটা ইলাই নবাবি হালে চলে সেহেতু চাঁপাইনবাবগঞ্জ সবসময় নবাবি জিনিস তৈরি করে এখন স্যার আমার অর্থনীতির দিক থেকে একটু আসি স্যার আমার অর্থনীতির দিক থেকে এখানে সোনা মসজিদ আসে স্যার সোনা মসজিদ খুব মেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর শুধু সোনা মসজিদ শুধু না এখানে আরো দার্শনিক অনেক জায়গা আছে স্যার যেমন ধরেন কি যে তহাখানা আছে মহানন্দা নদী আছে পাগলা নদী আছে এগুলো তো স্যার আছে আসলে বুঝতে পারবেন স্যার আসবেন তখন দেখাবো স্যার এবার বলি আমারকে সোনা মসজিদে আমারকে একজন বীরশ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধার সমাধি আছে এটা কি তারা রাখতে পেরেছে ওরা তো রাখতে পারেনি স্যার তারপরে স্যার হলো কি আমরা হলো কি যে রসিক প্রিয় মানুষ স্যার সেহেতু রসিকের মানুষের সাথে এত ই করা লাভ নাই এবার স্যার হলো কি যে আর একটা জিনিস উল্লেখ করি স্যার আমারকে এখানে মেলায় দার্শনিক ঘুরে গেছে যেমন স্যার সাহানিয়া মতুল্লাহ এই যদি না আসতো স্যার তাহলে কি হয়তো কত বড় মাওলানা হিসেবে এসেছিল স্যার আর কি নেবেন স্যার আর হ্যাঁ এবার আসি স্যার ব্রাহ্মণবাড়িয়া কি বলে গেছিল আমরা চাপা মারি না আমরা হলো কি যে বলি আপনাদেরকে আপনারা আমরা হলো কি যে আপনাদেরকে ডাকি আপনারা যদি এখন সেটা না বুঝেন তাহলে তো আপনাদের হবে না আপনারা আপনারাকে আমরা দাওয়াত দেই কিন্তু আপনারা সে দাওয়াতটা গ্রহণ করতে পারেন না কারণ আপনারা তো সবসময় মারামারি নিয়ে থাকেন বিয়েতে তাও মারামারি এমনি একটা অনুষ্ঠান হয়েছে তাও মারামারি আপনাদের তো মারামারির শেষ নাই আর্জেন্টিনা ব্রাজিল খেলা হয়েছে সেখানেও মারামারি তাহলে আপনাদের মারামারিটাই ছুটবে কবে এবার আসি নোয়াখালা নোয়াখালা এর আগে কি বলবো স্যার এরা তো রোহিঙ্গা স্যার রোহিঙ্গার পাশে থাকে নিজেকে একটা স্বাধীন দেশ বলে মনে করে তাহলে এরা কে স্যার নোয়াখালার আগে কি কবো স্যার এরা হলো কি যে খালি হলো কি যে চাকু চালাইতে ভালো পারে চাকু চালায় মনে করে যে নিজের রাষ্ট্র পরাধীন স্বাধীন হয়ে গেছি আমরা কিন্তু স্যার এরা তো রোহিঙ্গা স্যার রোহিঙ্গার পাশে থেকে থেকে রোহিঙ্গা হয়ে গেছে আর বগুড়া বগুড়ার মানুষ এমন তেতেড়া স্যার মানুষ এমনি একটা আত্মীয় স্বজন যদি আসে স্যার দেখলে কের কের করবে একটা হলো অতিথিকে ভালো করে যে আপ্যায়ন করতে হয় সেখানটা আর হুঁশ নাই তারপরে স্যার আর একটা কথা কই এই এই মানুষ গালা এত স্যার লেচোর গোসল করবে তো সাত দিন পর স্যার কাপড় ধুবে তাইলে স্যার কত পরিমাণে নোংরা স্যার এটা দেখেন আর স্যার লেচোর কইতে স্যার এমন লেচোর যে সাত দিন পর যদি কাপড় খানা ছিঁড়াও যায় তো সিলাই তো করবে এমন করে স্যার গন্ধে টিকাই যাবে না স্যার আসলে কি কহেন স্যার এগুলাকে হলে কি যে ধরা যায় যাই হোক স্যার এখন কহি আমারকে এই জেলা যেহেতু নবাবি হালে চলি নবাবি চালে চলি আপনাদের সবাইকে স্যার দাওয়াত থাকলো স্যার আর হ্যাঁ স্যার আমরা চাপা মারি না
আর আমরা কৃপণলয় স্যার, আমরা হলো কি যে ভালোভাবে চলার চেষ্টা করি, আমরা কিভাবে চলতে হয় সেটা জানি স্যার, শুধু চলাই লয় স্যার, আপনারাকে কিভাবে আপ্যায়ন করতে হয় সেটাও জানি, আপনারা একবার আসেন, আপনারাকে মহানন্দার পাশে বসিয়ে কালাই রুটি খাওয়াবো স্যার আর আম খাওয়াবো। আর হ্যাঁ, আমরা যদি চাপাই মারি তাহলে আপনারা কিসের লাগে হারাকে কহেন যে তোমারকে চাপাইরাম মেলে ভালো জি আমরাকে কুরিয়ার করো, তাহলে আর কোহাও দরকার নাই, যদি আমরা চাপাই মারি তাহলে চাপা মারবো না, তাহলে বলবো না যে হ্যাঁ এ আমটা ভালো, ও ভালো আম চিহ্নে দিই, ওই লেগে চাপা মারা হয় আপনার কাছে, ঠিক আছে তাহলে আর ভালো আম চিহ্নেও দিব না, আপনারা খারাপ খারাপ আম খেয়েন, এই হলো স্যার আমারকে দেশ। আর আপনারাকে সবাইকে স্যার মানে আমন্ত্রণ থাকলো, দাওয়াত থাকলো, নোয়াখাইলা, ব্রাহ্মণবাড়িয়া, বগুড়া, তোমরা সবাইকে হলো কি থাকলো, শুধু এটাই দাওয়াত থাকলো, শুধু এটাই লয় স্যার, আমারকে চাপাই জেলা এতটাই ভালো যে চাপায়ের লোক রাজশাহী ইউনিভার্সিটিকে টপে ফেলে এসছে, বাংলাদেশের একটা টপ কলেজ হলো রাজশাহী কলেজ, রাজশাহী কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার চাপাই নবাবগঞ্জে, তাহলে ভাবেন স্যার চাপাই নবাবগঞ্জের নাম উঠে গেছে। এছাড়াও স্যার হারকে গম্ভীরা আর গীত, গীত স্যার অবস্থায় থাকবে, এই গীতটা হলো কি স্যার বিহা লাগুক খাতনা লাগুক সবইতে গীত থাকবে, আর এই গীতের লেগে এত ফেমাস স্যার যে চ্যানেলাই থেকে লোক এসে আমাকে ভিডিও করে লে যায় এই গীতের লেগে, তাহলে কত ফেমাস স্যার। আর গম্ভীরা, গম্ভীরার লেগে তো মানুষ হা করে বসে থাকে, না লাল তিন কি করছে দেখার লেগে, এই হলো আমারকে জেলা, তাহলে আমারকে জেলাতে হলো কি যে এত কিসেরই। আর সব লাস্ট কথা কইছি স্যার, হারা নবাব যেহেতু আমরা সেরা, তাই ইয়ার কোনো বেল নাই স্যার আমার কাছে, আমারকে কোনো অভাবও নাই স্যার, আমরা নবাব যেহেতু হারা নবাবই ভালোই চলতে পারবো স্যার, আমরা কে লিয়ে ওরাকে চলতে হবে স্যার, এটা হলো কি যে প্রধান কথা। অসংখ্য ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। ফাতিমি ভাই আমি একটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে আসিফা আমার ক্লাসের ডিরেক্ট স্টুডেন্ট ছিল দুটো সেমিস্টারে এবং সে আমার হোস্টেলের ছাত্রী, এবং আসলে সে যে অনেক অতিথি পরায়ণ, তার বাবা একবার তাদের আঞ্চলিক তাদের অঞ্চলের যে সেরা মিষ্টি চমচম মিষ্টি আমাকে একবার পাঠিয়েছিলেন, এবং গত মাসেই আসিফা কিন্তু আমার জন্য এক কার্টুন আম কুরিয়ার করে পাঠিয়েছে। সো আমি কি আসিফাকে একটু বেশি ভোট দিব? এইটা চলবে না, এখানে আপনি অতিথি হিসেবে এসেছেন, আপনি সবার প্রতি সুবিচার করবেন। আর সবচেয়ে বড় কথা, আজকে তো কোনো কম্পিটিশন না, এটা এখানে আপনি কাউকে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ বানাবেন না, সবাই তো বিজয়ী। কিন্তু আমাকে আমরা যে অতিথি পরায়ণ করতে পারি ম্যাম, আমরা যে সবার সাথে ভালোভাবে কথা বলতে পারি ম্যাম, আমরা যে সবাইকে ভালোভাবে আপ্যায়ন করতে পারি ম্যাম, এটা কিন্তু অন্য জেলার মানুষ পারে না ম্যাম, যেহেতু ম্যাম আমরাই সেরা ম্যাম, এটা আমি বলতে চাই। একটু বলতে চাচ্ছি যে ও বারবার বলছে নবাবি অতিথি পরায়ণ, সে কিন্তু আমাকে সেটা প্রমাণ করে দেখিয়েছে, এবং সে কিন্তু আমার জন্য আসলে আম পাঠিয়েছে এবং তাদের নিজস্ব বাগানের আম, এবং আমি ভীষণ সারপ্রাইজড হয়েছি যে অল আউট অফ দ্য সাডেন যে আই রিসিভড দ্য ওয়ান বক্স অফ ম্যাঙ্গোস, তো আমি সত্যি খুব মুগ্ধ হয়েছিলাম, তাই তার অতিথি পরায়ণ দেখে আমি আসলে কথাটি আমি বলতে বাধ্য হচ্ছি আজকে। অসংখ্য ধন্যবাদ নাজলা ফাতিমা ম্যাডাম, কিন্তু আমরা তো এটা চাই না যে আপনি আম খেয়ে সেই আমের প্রশংসা করবেন, আশ্চর্য, তার মানে বাকিদের ক্ষেত্রে কি হবে, আমি তো আম পাইনি, কারণ রৌপ্য বিতর্ক প্রতিযোগিতাটি আমরা নির্ধারণ। ওকে সবাই, আমরা সবাই থামি, একেবারে নোয়াখাইলার বক্তৃতা শোনার নিগা কিন্তু সবাই ওয়েট করতেছে, চারদিক থেকে নোয়াখাইলার যত সাপোর্টার আমরা দেখতে পাচ্ছি, আমরা আশা করছি নোয়াখাইলা আজকে ফাটিয়ে দিবে, চাঁদের দেশেও আসলে নোয়াখাইলা নাকি যায়, এটা আমরা শুনছি অনেক কথা, এই নোয়াখালী নিয়ে কত কথাবার্তা মানছে কয় রোহিঙ্গা, কত ভাবে নোয়াখালীদের অপমান করে, আসলে আমারও খুব কষ্ট লাগে নোয়াখালীদের কিভাবে গালি গালাজ করলে। যাই হোক, আমি এবার আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ সিফাত চৌধুরী, আমাদের আইন বিভাগের শিক্ষার্থী ফ্রম নোয়াখালী, নিউ ক্যালি। সিফা, ধন্যবাদ সভাপতি সাহেব, অনাই বুঝাইম নোয়াখালীরা কি জিনিস, আর আমি বা কি বুঝাইম, আমি বা কি দেয়াইম, এতিরা ইয়ানো বেগুনি জানে আমরা কি জিনিস, আমরা আন্দ্রাইজে সেরা,
দেনানি হেতে দা ব্যাক খালি নোয়াখালী হ্যাঁ তো কথা বলবে সিফাত মাইক্রোফোনটা কাছে নাও এটা করব সিফাত মাইক্রোফোনটা কাছে নাও মাইক্রোফোন কাছে নাও মাইক্রোফোন কাছে নিয়ে কথা বলো মাইক্রোফোন কাছে নিয়ে কথা বলো হ্যাঁ ফলে এগিন বেগিন তো খোদা কথা হেতে দা এতে দা হুনদুরি করে এগিন করে মাইক্রোফোন কাছে নাও এ নড়াচড়া করো না সিফাত একটু তুমি নড়াচড়া করছো বেশি মাইক্রোফোনটা কাছে নিয়ে কথা বলো সিফা তোমার মাইক্রোফোনটি একটু কাছে নিয়ে কথা বলো তাহলে লাউডলি শুনতে পারবে হ্যাঁ নড়াচড়া করো না নড়াচড়া এখন এখন কথা ঠিক আছে না হ্যাঁ হ্যাঁ নড়াচড়া করো না আজকে এই নাই প্ল্যাটফর্ম এর এর উরুতে যেগুন তারে এ বইয়েছে বাবুরে বাবু এগুনের ফালাফালে লাই দেন না এত কোন তাই অনত ঠিক কোন যায় না মাই গো মাই হেতিরা এগিন কেন হারে আর মাথা কিনা দিও আইয়া না আই তো হবে না চিন্তা করি না এগুনে কেন নে কোন কোন ডকে ইয়ানো আই কয় হেতিরা বেলে সেরা আঙ্গনো আখালি ই দেন সেরা এটা তো শুধু আমরা ন বিশ্বের দুনিয়াদারির ব্যাগ জায়গা মাইন্ডসেট কয় জানানি মার্ক জুকারবার্গের ফেসবুকের মধ্যে ইয়া ফেসবুকের মধ্যে যাই কয় যে নোয়াখালী বিবেক চাই নোয়াখালী বিবেক চাই মাইনছে কয় এটা বেলে আমরা কই আমরা কিন্তু এটা কই না এটা কয় মাগ দুবার বার কই আর দেনানি হেতাগো দেশের প্রেসিডেন্টের শপথ লানের সময় কয় হেতে উইল মেক নোয়াখালী গ্রেট অ্যাগেন অনসান আমরা যদি কইতাম তাইলে না কইতেন যে হেতারা তো নিজের ডল নিজে হিড়ায় অন দেনানি মাইনছে আঙ্গুর ডল হিড়ায় তার মানে আঙ্গুর ডলের ভিতরে কিছু না কিছু তো আছেই অন কত হইলো আমরা আঙ্গুর কথা তো কইলে কইলে শেষ হইতো না ঠিক আছে আমরা জিনিসটাই এমন আমরা বালার বালা একের বালা দুষ্টের লোকের দম আলিম জালিম মোল্লাই মুন্সি কোন গায়ে আঙ্গ কম বালা বৌরা হগল কামে ব্যাকের আগে আমরা থাই তাই নোয়াখালী জেলা তোমরা নাম হুনছো নি ভাই হুনছো হুনছে নাম তো হুনছে আঙ্গ নাম তো ব্যাকেই হুনছে কিন্তু যেটা নাম হুনে নয় এত রইল বগুড়া আলারা এতারা কত নাইছে তার কারা আর এতরা ইয়ে নয় কয় হেতিরা বেলে ব্যাকের তন ব্যাকের তন সেরা হেতিরা এক কেরি বাটফার বাটফার না হইলে দেন জানি হেতিরা মস্তানগড়ের মধ্যে ইট কক্কান গাতি তুপকো তুকো উড়াই মানুষের কয় এটা বেলে সুন্দর এটা যদি সুন্দর হইতো তাহলে তো ওইছিল এটা তো সুন্দর না এটা হইলে এক নাম্বার কে বান্দর আর আরেক গুণ হলো ব্রাক্ষণ বাড়িয়ালা বাবুরে বাবু এতিগুলো আগে কথা কইতে কিন্তু আবার সাবধান নইলে দান তলোয়ার লই এতারা আবার সেনাবাহিনী হাড়াই দিব ও মা গো মা এতিরা যে কিচ্ছা কাহিনী কয় এখানে লাই তো মনে করেন যে ঠিক হন যায় না কেমতে কই এতিরা এক বিয়ের মধ্যে হেতা হেতা গোস্ত জানার লাই মারামারি শুরু করে দিচ্ছে লাড়ি ছন্ডা লই আর ব্রাজিল আর্জেন্টিনা লই হেতিরা যা করছে এই সুদূর বুদূরের কাহিনী তো ব্যাকে ওর হিন্দি আবার ব্যাটকা রয়েছে ইয়া চাপাই নবাবগঞ্জে আল্লাহরা হেতাগো কথায় কি কইতাম হেতা হেতাগো চাপা চাপা ছাড়িয়ে হেতারা ঠিকই উঠতে হারে না চাপা জোরে হেতারা কোনো দিকে যাইতে হারে না আর হেতারা কয় হেতার ভাবে নবাবের জাত নবাবের জাত যদি হইতো তাইলে সকালবেলা লোডা লয় হেতারা হাতের মধ্যে দৌড় দিল না নবাবের মতোই থাকলো যাক এই হইলো আঙ্গ অবস্থা অনকন এতারা এতারা যদি বাল শের হয় তাহলে আমরা কি কি দোষ করছি আঙ্গ এত বাল অবস্থা থাকতে এতারা কেন শের হয় এটা আন্নেরাই কন ও শেষ তোমার কালিয়া বালার বালা এক্সার বালা দুষ্ট লোকের জম আলেম দালেম মোল্লা আলেম দালেম মোল্লা মুন্সি কুন যাই আঙ্গ কম আঙ্গ বাড়ি নি ক্যালি রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই ওরে ভাই নোয়াখালী নাকি রয়্যাল ডিস্ট্রিক্ট যাই হোক আমরা কিন্তু এক এক তো চাপাই নবাবগঞ্জ বললো হ্যাঁ এই তো কথা আরে বাবা রে বাবা সবাই সবাই তো নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ চাপাবাজ হিসেবে প্রমাণ করার জন্য যেভাবে পারছে নিজেদেরকে রয়্যাল ডিস্ট্রিক্ট ভাবে কিন্তু সাথে নবাব শব্দটা আছে নিউ ক্যালি বা নোয়াখালীর সাথে রয়্যাল কোথায় পেলেন না এই কিন্তু ওরা দাবি করছে আর কি করবেন আর কি করতে আচ্ছা এখন আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এই নোয়াখালীদেরকে আন্তর্জাতিক ভাবে পৃথিবীর যে কোনো প্রান্তেই যান এই চার জেলার যে যে মানুষ আছে এখানে উপস্থিত আমাদের নোয়াখালী মানুষ কিন্তু সবচেয়ে বেশি দেখা যায় আচ্ছা এখন নাজলা ম্যাডাম আপনি আচ্ছা নাজলা ম্যাডামের সাউন্ড সমস্যা হচ্ছে আমরা প্রিয় দর্শক আমরা কিন্তু একে একে চারজন প্রতিযোগীর কি বলবো যে তির্যক বান চারজন প্রতিযোগীর ঝগড়া বলি লড়াই বলি চারজন প্রতিযোগীর তীর গুলো ছোড়া দেখলাম প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে তীর ছুড়লো বিদ্ধ করলো কে কতটা বিদ্ধ হলো সেই ব্যাপারটি আবার আমরা আবার এই দ্বিতীয় দফায় আসবো যে কে কতটা বিদ্ধ হলো কে কতটা আক্রান্ত হলো কে কতটা আক্রমণ করতে পারলো কে কতটা নাজুক হলো নাস্তানাবুদ হলো কে কতটা জয়ী হলো সেই ব্যাপারগুলো আমরা দেখবো তার মানে হচ্ছে যে
চুক্তি খণ্ডনের পর্ব আসছে এখন, কিন্তু তার আগে আমি নাজলা ম্যাডামের কাছে আরেকবার যাই। যে নাজলা ম্যাডাম, আপনি পরের দুজন সম্পর্কে ছোট করে একটু কমেন্ট করে দিন। ওকে, প্রথম দুজন এসে তো সেরকম তীর মারলো, একজন আরেকজনকে যেভাবে তীর টার্গেট করে যেভাবে অ্যাটাক করলো আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, এবং যে সুন্দর আঞ্চলিক ভাষা তারা কথা বললো ভীষণ আনন্দিত হচ্ছি যে তারা বাংলা, শুদ্ধ বাংলা ভাষা বলার পাশাপাশি নিজস্ব আঞ্চলিক ভাষাকেও খুব ভালোভাবে আয়ত্ত করেছে, এবং এজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের পিতামাতাকে যে তারা নিশ্চয়ই তাদের পরিবারের সদস্যদের সাথে নিজস্ব আঞ্চলিক ভাষায় তারা কথা বলেন, দেখেই তারা কিন্তু তাদের নিজস্ব ভাষাটাকে ধরে রাখতে পেরেছে এবং তারা চর্চা করে বাসায়। এটা আসলে আমাদের সবারই উচিত, নিজস্ব ঐতিহ্যটাকে ধরে রাখা উচিত। পরবর্তী দুই যে আমার বিতার্কিক ছিল দুই অঞ্চলের, চাপাই নবাবগঞ্জ এবং নোয়াখালী, আমি চাপাই নবাবগঞ্জের যে আসিফা তার বক্তব্য শুনেছি এবং সে দারুণ তার জেলাকে তুলে ধরেছেন, তার ঐতিহ্য সংস্কৃতিকে নিয়ে কথা বলেছেন, এবং অন্য বিতার্কিক যারা আছেন তাদেরকেও কিন্তু ভীষণ অ্যাটাকও করেছেন, এবং আবারও বলতে চাই না সে কিন্তু আমার জন্য আমও পাঠিয়েছিল। আর নোয়াখালী, যে নোয়াখালীর প্রতি আমার একটা দুর্বলতা রয়েছে, কারণ আমার বেস্ট ফ্রেন্ড, আমার সোলমেট কিন্তু নোয়াখালীর, তো কিছুটা হলেও দুর্বলতা কাজ করে তো নোয়াখালীর প্রতি। এবং আমি যেহেতু যুক্তরাষ্ট্রে অনেক বছর ছিলাম, ওখানে গিয়ে আমি প্রচুর নোয়াখালী দেখেছি। এখানে যে চারটি জেলা তার মধ্যে ব্রাহ্মণবাড়ি এবং নোয়াখালীর মানুষ আমি সবচেয়ে বেশি দেখেছি, তার মধ্যে যদি আমি 80% নোয়াখালী দেখি, 20% কিন্তু ব্রাহ্মণবাড়িয়া দেখেছি। সরি, বাকি দুই জেলায় খুব একটা দেখিনি, কিছু মন খারাপ করো না, কিন্তু কিন্তু বাকি দুজন খুব ভালো বলেছে। বাট নোয়াখালীর কাছ থেকে আরেকটু আশা করছি যে তুমি তোমার জেলা সম্পর্কে আরেকটু যদি বলতে, আমাদের দর্শক বন্ধুরা আর একটু জানতে পারতো। নোয়াখালী রাষ্ট্র চাই, এই দেখো নোয়াখালী রাষ্ট্র চাই, চিন্তা করা যায়, পুরে বাপরে বাপ, মানুষের কি দাবি, আমান আরাফাত, নোয়াখালী রাষ্ট্র চাই, আহারে, ঠিক আছে। নোয়াখালীদের সাহসেরও কিন্তু বেশ বলতে হয় যে তারা নিজেদেরকে খুবই এলিগেন্ট বা এলিট বা খুব কোয়ালিফাইড কিছু মনে করে যে তারা আলাদা একটা রাষ্ট্র বা জেলা বা বিভাগ, হোয়াটএভার, সেইভাবে আসলে তারা নিজেদেরকে দাবি করে। তো দুই দিকটাই কিন্তু আমাদেরকে দেখতে হবে। নাজলা, আপনি কি এটা বলতে পারবেন যে তুমি খেয়ে শুয়ে পড়ো, এটার নোয়াখালীয় উচ্চারণ কি হবে, এটিকে নোয়াখালীয় ট্রান্সলেশন কি হবে, নোয়াখালীয় অনুবাদ? আমি পারবো না। তুমি খাই হুতি যা, আমরা আমরা এভাবে আরো কিছু জানতে চাই। ওই যে বললাম যে আমাদের প্রথম পর্ব শেষ হয়ে গেল, মানে কি বলবো, আক্রমণ প্রতি আক্রমণ পর্ব শেষ হয়ে গেল, এবারে একে একে আসব যুক্তি খণ্ডন। আমি প্রথমেই আসি আফরোজা ইয়াসমিন মুক্তা, তোমাকে যে গালাগাল গুলো ওরা দিয়ে গেল তোমার প্রতিপক্ষ তিনজন, এই তিনজনকে তুমি কি আবার তীব্র বান হানবে না? মুক্তার কাছে আসি, মুক্তা বিবাড়িয়া থেকে নোয়াখালী গ্রহ চাই। আমি কোনটা মনে করি না, এটা বুঝে না তো কই বই, না বুঝলে আপু তো যদি না বুঝে মাসি হাই দে না, আমি অনেক খুশি হাই দিয়া দেখেন কইছি কি, আমরা বলে কাজে হইলে আমরা বলে কাজে করি হুদা, তো কাজে তো আমরা আমরা কাজে করছি, কিন্তু বাংলা ভাষা কত কথা করতেছ, এই যে ভাষা আন্দোলন, ভাষা আন্দোলনের প্রস্তাবটা কেন তুলছি আমরা, বাউন বেড়ার বেড়া বুঝলি 1945 সালে আগস্ট পাকিস্তানের গণপরিষদে প্রথম যে ইংরেজি আর উর্দুর পাশাপাশি বাংলা অর্থন লাগবো, এটা কেন খুশি, হ্যাঁ জানো নি তোমরা, জানবা কেমনে, তোমরা তো আসলে বইটই করো না, পড়ো পড়ালে পড়ো বুঝলি, খালি বাউন বেড়া কিতা করে ইতালের বিচারে লাগা থাকবো না। এরপরে বাহান্নর ভাষা আন্দোলনের আরেকটা নেতা হয়েছে কি অলি আহাদ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত, হেরা এই বাংলা ভাষার উত্থাপন করছে, এই কারণে বাংলা ভাষাটা আইসে, বাংলা ভাষা আইসে দেখা নাচা ফাইল্লা ফালাইয়া ফুলাইয়া বাংলা ভাষা কথা কইতে পারো, বা নিজের ভাষা কথা কইতে পারো, নাইলে তো অনেক কি আমি তোমারে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, নাইলে পেলে কি উর্দু থেকে আমরা জানি কা
সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধার খেতাব পেলাম আমরা বাউন বেড়ার পাইছে, আমরা যুদ্ধ করি দীক্ষা স্বাধীন ভাবে শান্তিতে থাকতে পারো, টের পাও না না দেশের, একটা দেশ যদি চলে দেশ শান্তিতে থাকতে পারে কেমনে, সামরিক বাহিনী থাকে দেখি তো, সামরিক বাহিনী যুদ্ধ করে আর আমরা শান্তিতে থাকি, ঠিক না? তো বাউন বেড়ার মানুষ হচ্ছে এই ঠিক সামরিক বাহিনীর মতো কাজ করে মাননীয় সভাপতি, দেশের যেন যেন আন্দোলন লাগবে বাইরের জগতের থেকে আক্রমণ আছে বাউন বেড়ে গা জাপায় পড়ে সবার আগে, তো যেন নাকি পাঁচটা পাঁচিল যদি একলগে থাকে টাক্কর তো খাইব, তা আমরা তো অন্যায় মানতাম পারি না, মা অন্যায় করলে বাপেও পুত্রে মানি না, তো নিজের জেলার মানুষ হিসেবে দেখে কি মারামারি লাগা জায়গা, তো এটা তো আমার দোষের কুস্তান না, এটা যদি না বুঝে তাহলে আর কি করো যে কখন, তো হেরা এটা বুঝে না এর লাগে করে, আর বগুড়ার হেরারে কিতা কইতাম হেরা ক ইয়া কি জানি হেরার লালন রে দেখাইছে, হ আচ্ছা লালন আছে আমরা কি কম আছে, আমরা তো কইতাছি না তোমরা নাই কিন্তু আমরা বেশি আছে, আমরা যত আছে তোমরা অত নাই, হুদা অধি ফালাইও না ভাই সিল্লাই মার্কেট ফঞ্চিত না, আপনি কয়া দেন বাউন বেড়ি সেরা, আমার অত তান ভাল লাগতেছে না, এই বকবক করে মজা লাগতেছে না, ব্রাহ্মণবাড়িকে নিয়ে যে ওরা প্রচন্ড ঝগড়া করে যে কোনো বিষয়ে, এটার পেছনে কারণটা কি মুক্তা একটু যদি ক্লিয়ার করতে আমাদের, মুক্তা তোমার কাছে এই ব্যাপারটা আরেকটু বলি যে সকালবেলা ওইটা দেখা গেল যে দুই মুক্তা শোনো প্রধানমন্ত্রী ম্যাডাম, ও মুক্তা আমি বলি, মুক্তা আমি বলি, মুক্তা আমি বলি, সকালবেলা ওইটা হয়তো দুই দুই গ্রামের দুইজন দুই দিকে নিজেদের ওই হয়তো হয়তো খেতের মধ্যে গিয়ে বইছে বদনা টদনা নিয়ে হয়তো বসছে হয়তো ওই ওখানে কিছু একটা হয়েছে, ব্যাস দুই দল দুইজন লাগলো মারামারি, ব্যাস এই মুহূর্তে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ একেবারে, বললাম কাশি সুরকি যত কিছু আছে সবকিছু না মারামারি, মোটামুটি এটা আন্তর্জাতিক পর্যায়ে নিউজ হয়ে গেল, এই যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের এই যে জিনগত যে একটা ব্যাপার এর প্রতিকার হিসেবে তুমি কি বলতে চাও? আমি তো কইছি আপনারা বুঝেন না কেন, এটা তো আমি বুঝতেছি না, ওখানে জিনগত ভাবে হেরা তো হয়েছে বীরের জাতি, আমরা হচ্ছে বীরের জেলা, আমরা বীর হয়েছি দেখান, ওখানে বীরের গড়ত আবার বীর হইও, বীরের গড়ত আর কাপুরুষ হইতো না, বীরের গড় আবার বীর জন্মল, ওখান বীর জন্ম লইতে লইতে তো বীরে বইরা গেছে গা, ওখানে এক বীরের অন্যায় দাদা আরেক বীরে মাইনা নিতে পারে না, বুঝছেন কি, তো ওখানে কইছি না অন্যায় করলে আমরা বাপের ও ছাড় দিই না, বাপের ও পুতের ছাড় দেয় না, ওখানে অন্যায় করলে এটা লাইকা থাকা, ওখানে এটা লাইকা গেলে ওই যে বাকি জেলা তো কাম কাজ নাই, হেরা তো হেরার আমরা গ্যাসও দিতাছি কারেন্টও দিতাছি সারও দিতাছি সবই তো আমরা দিতাছি, তো হেরা তো আজ এটা বয়া বয়া হা, তো আমরা বাউন বেড়া কি করি হুদা কান্দা হইতে বয়া থাকে, বাউন বেড়ার কোনো তা হইছে নি, বাউন বেড়ার কোনো একটা খবর করুন যে বলি পিলে রে তাল বানায় করে আন্তর্জাতিক পর্যায়ে হারে না তো দেশের আর কোনো ভাবে রিপ্রেজেন্ট করতো, এই আমরা বাউন বেড়ারে নিয়ে বক্করটা দিয়া দেয় থাইরা, তো ওখানে এনা আমরা কি করার আছে কোন, আমরা করি তিল হেরা বানাইলা তাল, তার মানে বোঝা যাচ্ছে ফাতি ভাই এই এলাকার মানুষজনের তেজ এত বেশি, কারণ তারা ভাবছে তেজ মানে তারা ভাবছে দেশের সব শক্তির উৎপাদন কেন্দ্র হচ্ছে তারা, তো তেজিও তারা ভীষণ, এবং তারা কিন্তু অন্য জেলাদেরকে বুঝিয়ে দিল বেশি বাড়াবাড়ি করো না, সব শক্তির উৎস কিন্তু তারা সবকিছু বন্ধ করে দিবে, তো সাবধান কিন্তু সবাই বেশি অ্যাটাক করো না, তেজটা অনেক বেশি ওদের। হ্যাঁ আসলে আমরা মাইনে নিলাম যে ওরা আসলে বীরের জাতি, ওরা বীর বাপেরও বুঝে না পোলারেও বুঝে না মাইয়েরও বুঝে না জামাইরেও বুঝে না কিচ্ছু বুঝে না, ঠিক আছে আমরা ব্রাহ্মণবাড়িয়ার সেরা বললাম আপাতত, নাজলা আর আমি আমরা দুজন মিলে অন্তত এ ব্যাপারে একমত। এবারে
ওই যে বগুড়ার যে বেটি সরডি কথা বলে গেছিলেন একটু আগে, সিনথিয়া ইংরেজি বিভাগের ছাত্রী, বিপ্তল জান্নাতি সিনথিয়া, তুমি একটু আসো দেখি, কেঁকা করে জানি কথা বলছিল তুমি কও। আসলে অগেরে কথা শুনে আমার ভাষাই হেরে ফেলেছি, যে কুটি আসলাম, কুটি এসে কি কম, এরগেরে বুঝানোর কোনো ভাষা নেই, এগারে কাবার বেড়াক স্কুলে ভর্তি করা দরকার, এটা আমি আগের থেকে করছি। আজ কত সুন্দর করে ব্রাহ্মণবাড়িয়ার আপাদা কয়ে গেল যে আমাদের তাগের গ্যাস এটা সেটা, হ্যাঁ মানে ঠিক আছে তোমাদের প্রতিষ্ঠা, আমরা তো কইনি যে ওটা নাই, কিন্তু তার মানে তো আমাদের বগুড়ার কিছু নাই এটা কিন্তু কয়া পারবে না। আমাদের বগুড়া হচ্ছে একেবারে পর্যটন কেন্দ্রের সেরা, একটা দেশ বিদেশ সব জায়গার থেকে এসে রপ্তানি খাতে আমাদের বগুড়া কিন্তু বিশেষ একটা ভূমিকা রাখিচ্ছে, এটা কিন্তু মাথা থুয়ে কথা কইলো। তারপরে আবার সে কি করছে, সে আবার কয়ে গেল যে এটি যে মুরগি মুরগি হাঁস মুরগির এটা সেটা নিয়ে কি যেন কয়ে গেল, আর কিছু বুঝতে পারি নাই, কারণ তার ভাষা হচ্ছে খুবই ক্যাচ ক্যাচাই, এত ক্যাচ ক্যাচ করে কথা কবার করছে যে আমি আসলে বুঝাই পারলো না যে সে কি করলো, কারণ তারা ক্যাচ ক্যাচ করে আর লাঠি ছোটা দিয়ে মারামারিতেই অভ্যস্ত, এটা সবাই জানে। আর তার আগে আমি কই ওরা ওরা যে ডাকাত এটা প্রমাণ করে দিয়ে গেল, সবকিছুর একটা ভালো মন্দর দিক আছে, মন্দর দিক যে এত বেশি মন্দ হবে এটা সাহসী কয় না, এটা কয় ডাকাতি, অর্থাৎ ডাকাতি কিন্তু ভালো নয়, বেশি সাহস ভালো নয়, এটাই আমি কয়ে গেলাম। আর সাপায়ের কথা কি কম, এরা এরা কয়ে গেল কি, এরা তো দন্ত সব সব উচ্চারণ করে, এরা বলো শিক্ষানগরী দাবি করে, এরা বলে আবার নবাবের জায়গা মনে করে, আরে সারা জীবন বসে থেকে খায় কুয়ার তলের পানি দিয়ে বেরাস করে সকালবেলা উঠে দেখছি, এরা আবার পরিষ্কার করছে কি বুঝবে, এটা আমি বুঝা পেলাম না, আমার ব্রেনের মধ্যে ওটা ঢুকলো না। আর একটা ব্যাপার যদি কই যে এরা যে তালের তারি খেয়ে পড়ে থাকে, অগের কাছে নবাবি হওয়া এটা সেটা হওয়া এটা স্বাভাবিক, ছাগলে কি না বলে পাগলে কি না কয় এটা আমি আগের থেকে বুঝি, তাই ওদের কথা মাথার মাথা নেই, কারণ এই যে বগুড়ার কথা ওরা কয়ে গেল, মেলা কথা কত কথা কয়ে গেল, সারাদিন খালি আমি খাই আমি আমি করে আমি সবকিছু আম সবকিছু। এখন কিন্তু বাংলাদেশের সবচেয়ে ভালো আম উৎপাদন হচ্ছে কিন্তু নওগাঁ, এটা না খবর নিয়ে দেখেন, আর বগুড়া বগুড়াতে কিন্তু সেরা সেরা আম আছে, হয়তো বা ওই রকম আমের বাগান নাই, কারণ ওই আমার বাগানই তো তাগের ইনকামের প্রধান উৎস, আমাদের আয়ের প্রধান উৎস মেলাগুলো আছে, পর্যটন কেন্দ্র আছে, আমাদের কৃষি আছে, আমাদের হসপিটাল আছে, আমাদের শিক্ষাক্ষেত্র আছে। আর বগুড়ার মানুষ যদি রাজশাহী ইউনিভার্সিটি আর কলেজে যাদের না পড়লো হিনি, এরা তো না খেয়ে থাকা লাগুনি, কারণ এগের আয়ের উৎসই ওটা, ওরা নিজেরা শেখে না মানুষকে শিখাবার আসে, এটাই এটাই ওর ধর্ম। আর বলবো নোয়াখাইলা, ও তো নিজেই হয়ে গেল দুষ্ট লোকের জম, আয়ের উপর আর কোনো কথা আছে, তার মানে বগুড়া কোন দিক থেকে সেরা নয়, কোন দিক থেকে কোন জিনিসটা নাই, আমি খালি একটা জিনিস নিয়ে মাতামাতি করিছি, এটা কিন্তু হবে না, এটা কিন্তু হবার না, এটা ঠিক নয়। এই জন্য বলবো যে ও অনুষ্ঠানের শুরু এসে এই নোয়াখাইলা প্যাচ লাগাইয়া দিছে, এখানেও প্যাচ লাগাইয়া দিচ্ছে, সব জায়গায় ওর পেঁচাপেচি কাম। এই যে মোবাইলের যে হেডফোনটা আমরা ব্যবহার করি, হেডফোনের তার যেমন সবসময় পেঁচে থাকে, ওটা আমরা কখনোই ছাড়াবার পারি না, অগারে কাম তাই চান্দার দেশে গেলে পাওয়া যাবে, ঢাকা শহরের অলি গলি ইচি পেঁচা চাপিস গলি সুলিশ যেটি যায় সেটি অগারের দোকান, ওরা গাট্টি বস্কা লিয়া একদম আত্মীয় স্বজন বউ বাচ্চা পাল সবকিছু নিয়ে এসে ঢাকা বসবাস করে, এগারে কাম এটা। আর আমাদের বগুড়ার মানুষ বগুড়াতে আবাদ করে, রাজা নাজলা ম্যাম আমাদের অতিথি সাহেব বললেন যে তাদের দেখে না, তাদের দেখবেন কোথেকে, অর্গেরে নিজের এলাকাতে খাই কেনা, ওরা বাইরে যাবে কি জন্য, এই জন্য আমাদের বগুড়া সেরা, আমি এটা আগের থেকেই কয়ে দিচ্ছি, এই জন্য অত কথা কয়ে লাভ হবি না, অত পেশাল পেড়ে লাভ হবি না, বগুড়ার মানুষ না থাকলে ইতিহাস, বগুড়ার মানুষ না থাকলে এজ এ অনুষ্ঠানের যে মিষ্টি দই গুলা খান কুটি বানে গুলা একেবারে, এই যে মিষ্টিটা যে আমাদের হজমের যে একটা শক্তি যোগায়, সেই হজমটা শক্তিতে কই থেকে পান, এই যে দইয়ের থেকে, দই নাম শুনলেই কুটি যাবে বগুড়া, যমুনা সেতু নাম শুনলে কোন দিকে যাবে কোন এলাকায় যাবে উত্তর অঞ্চল, তাহলে আমাদের বগুড়া যে সেরা এটা আমি আবারও কয়ে দিচ্ছি, অত কথা আমি আর শুনবার চাচ্ছি না, কারণ অনেকক্ষণ ধরে তাগের কেঁচানি পেঁচাল শুনেছি, এই জন্য আমি কয়ে গেছি যে আমাদের বগুড়াই সেরা, এটা কিন্তু কয়ে লাগবে স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আসলে বগুড়াই সেরা, হ্যাঁ প্রথমে বুঝলাম যে ব্রাহ্মণবাড়িয়া সেরা, তারপর এখন বুঝলাম যে বগুড়াই সেরা, আসলে সত্যি একটা খুব ভয়ঙ্কর বিপদের মধ্যে আছি আজকে। এবার আসলে কি যেভাবে বগুড়ার বিতার্কিক বন্ধু আমাদেরকে দাবি করে গেল যে বগুড়ার দই মিষ্টি অনেক সেরা, আসলে আমরা যারা ঢাকায় বসবাস করি আমরা কিন্তু আসল বগুড়ার দইটা পাই না সবসময়, আমরা দেখা যাচ্ছে বগুড়া থেকে কারো মাধ্যমে এটা নিয়ে আসি, আসলে সেটা অনেক ডিফারেন্ট একটা টেস্ট, এটা সহজে পাওয়া যায় না, আসল বগুড়ার দই আমরা কিন্তু বগুড়া থেকে আনি, তাহলে এত মিষ্টি দইয়ের সেরা কথা কিন্তু তাদের ভীষণ তিতা, ওরা কিন্তু যখন ঝগড়া করছে মিষ্টি কোথায় তোমাদের মুখে, আর আমার এই বিতার্কিক বন্ধু তো সেই রকম ভাবে সবাইকে ধুয়ে মুছে গেল একদম, ধুয়ে দিল ধুয়ে দিল, হ্যাঁ ধুয়ে দিল, জেলাটা কিন্তু মিষ্টির জন্য সেরা, কথায় ভীষণ ছাল। হ্যাঁ না ওই ওই মিষ্টিটা তো বগুড়ার ওই দইটা তো আমাদের সিনথিয়া বানায় না, তো
সিনথিয়া তো নিজে বানায় না সেটা তাই না পোত্তার দাম বেশি এজন্য পোত্তার ঝাল বেশি এজন্য এঙ্কারে করছি আমি বুঝতে পারছি সিনথিয়া খুব খুব বুঝতে পারছি হাড়ে হাড়ে টের পাচ্ছি বগুড়ার বেটি সয়েলের কত তেজ হ্যাঁ আমার কারেক্ট তুমি বুঝাই দিয়ে গেলা বুঝছো ঠিক আছে এবারে আমি আসছি ওই যে সাফায়ের যে নবাবি নবাব বেটিটা আসছিল না কি জানে নাম ওই যে আসিফা তামান্না আসিফা তামান্না তুমি একটু আসো তো তোমার আরেকটু নবাব জাতি নবাব জাদাগিরি আরেকটু শোনা যাও তো সবাইকে স্যার খুব সংক্ষেপে একটা রাস্তার মধ্যে দিয়ে যাবে স্যার ওখানে টাকা না দিয়া চিন্তাই করেন মতন চলে যাবে স্যার তাহলে স্যার এখানে নোয়াখালীর কেমন মানুষ তাহলে বলেন স্যার আমার চাপাই নেওয়া স্যার এর থেকে মেলাই ভালো স্যার আর একটা কথা কই স্যার নোয়াখালীর মানুষ মানে কি বলবো স্যার ছুরি জ্বালাতে ভালো পারে কই আগে তো কইছি স্যার যারা রোহিঙ্গা আর হ্যাঁ বগুড়ার আপু আপনি তো খুব এসে খেলেন আলু মিষ্টিতে দই বুঝনু কিন্তু আলু আলু তো বছরে মনে হয় 6-7 বার করে মনে হয় দাম কমে তখন কি হয় তখন মাইকিং করা হয় গরুর লেগা আলু কিলো 10 কেজি 12 কেজি এক ঠিক আছে আমরা তোমার কথা আর শুনতে পেলাম না আমরা শুনেছি চাপাইয়ের চাপাবাজি অনেক শুনেছি এবারে আমি সর্বশেষ বক্তা আমাদের নোয়াখালীর মোহাম্মদ সিফাত চৌধুরী নোয়াখালীর সিফাত চলে আসো 2 মিনিটে কথা শেষ করো হ্যাঁ দেখি তোমার তেজ সর্বশেষ তেজটুকু দেখাও সিফাতের কাছে আমার একটি প্রশ্ন সিফাত তোমাদের জেলার নাম নোয়াখালী সবাই কেন নোয়াখাইল্লা বলে এখানে বগুড়া আছে চাপাইনবাবগঞ্জ আছে বিবাড়ি আছে কারো নামের কিন্তু বিকৃত ভার্সনটা নেই কিন্তু তোমাদের জেলার নামের বিকৃত ভার্সন কেন বরিশাল্লা নোয়াখাইল্লা এটার তাৎপর্যটা কি একটু বলবে হ্যাঁ সিফাত সিফাতের সাউন্ড অফ চিহ্ন দিয়ে বোঝা যায় যে ইগা ইস্টার আর কোন গা ইস্টার না এখন এই নোয়াখাইল্লা নোয়াখাইল্লা নোয়াখালীর যদি নোয়াখালী কইতো তাইলে কিন্তু এটা ইস্টার হইতো না এখন এটা রেজিস্টার বানাইছে এই নোয়াখাইল্লা নামটা দিয়ে নামের মধ্যে কিন্তু অন্যরকম একটা মায়া আছে ঠিক আছে এটা হুইলে বোঝে আহ নোয়াখাইল্লা আমার জন অন্য কেউ নোয়াখাইল্লা করে ডাকে মনটা একদম আনন্দে ভরে যায় যা একজন মানুষ আমার নোয়াখাইল্লা কইছে এই জন্যই নোয়াখাইল্লা নামটা এরকমই বেস্ট ঠিক আছে আর আর কথা হইলো যে অন্য অন্য জেলা আলারা কইলো আইজা আঙ্গ বক্ষমবাড়িয়া আলারা কইলো হেতারা বিভিন্ন কামে বালা হেতারা এই করছে হেই করছে এটা কই এটা আছে হেটা আছে বগুড়া আলারাও কইছে ঠিক আছে সাপাই নবাবগঞ্জ আলারা তো সাপা দিয়ে সেরা হেতারা কিছু হারুক আর না হারুক সাপা কদ্দুর হেতা করে আল্লাহ দিছে এটা হেতারা কইব ঠিক আছে কিন্তু নোয়াখাইল্লা আলারা কয় না কোনো কিছু কারণ হেতারা জানে যে নোয়াখাইল্লা জিনিসটাই সেরা নোয়াখালীর মধ্যে কোন জিনিস সেরা এ কথা কি কেউ কইতে পারবো না আজ পর্যন্ত কেউ কইতে পারতো না নোয়াখালীর মধ্যে কোন জিনিসটা সেরা নোয়াখালীর মধ্যে যে জিনিসটা সেরা এসে নোয়াখালীর মানুষ নোয়াখালীর মানুষ মানুষ দিয়ে চিনে জিনিসপত্র দিয়ে নিজেরে বুঝায় না এলাই নোয়াখালী সেরা এই আর কিছু আচ্ছা তার মানে সিফাত যেটা বুঝিয়ে দিয়ে গেল আমাদেরকে সেটা হচ্ছে যে সারা বাংলাদেশে বা সারা পৃথিবীতে যেখানে যা স্থাপত্য কীর্তি যা ঐতিহাসিক নিদর্শন বা যা বিখ্যাত জিনিস সবকিছু থাকুক কোনো সমস্যা নাই কিন্তু নোয়াখালীতে কোনো কিছুই নাই না থাকুক তার দাবি নোয়াখালীর মানুষগুলোই হচ্ছে সেরা যে কারণে নোয়াখালীকে সারা পৃথিবীর মানুষ বুঝবে তাই তো আচ্ছা সত্যিকার অর্থেই আমরা এখানে একটু অ্যাড করতে চাচ্ছি ও যেটা বলল যে নোয়াখালীর মানুষরা সেরা এটা আমরা যেটা দেখেছি যে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী যে এই এলাকাগুলো কাছাকাছি এলাকা এবং ফেনী তো এরা হচ্ছে
এই এলাকার মানুষজন কিন্তু দেখা যাবে যে আমাদের দেশে যে প্রশাসন বিভাগ যে আছে ম্যাক্সিমামই কিন্তু এই এলাকা থেকে আসা, এবং এদের মধ্যে এই অঞ্চলগুলোর মধ্যে মানে তারা শিক্ষিতের হারও বেশি এবং তারা ভীষণ অ্যাম্বিশাস হয়, তারা তাদের লাইফের গোল সিকিউর করার জন্য কিন্তু ভীষণ পরিশ্রম করে। এবং আমাদের প্রশাসন বিভাগে যদি সচিবালয়ে যান, এই এলাকার মানুষজন সবচেয়ে বেশি আমরা দেখতে পাই। সেজন্য কিন্তু সে বারবার দাবি করছে আমরাই আমাদের পরিচয়, আমাদের দ্রব্য বা অন্য কিছুর দিকে যেতে হয় না। আমার মনে হয় সেটাই সিফাত বলতে চেয়েছে। না ঠিক তাই, শুধু গান গিয়ে পরিচয়। স্যার 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 আমি আসিফা বলছি। স্যার আসলে মানে কি হয়েছে স্যার, আমাদের দেশকে স্যার কারেন্ট সরবরাহ দিচ্ছে, এই জন্য স্যার পাওয়ার প্ল্যান্ট তৈরি করার হচ্ছে স্যার, এই জন্য স্যার একটু কারেন্টের ডিস্টার্ব দিচ্ছে। এরপর থেকে তো স্যার আমাদের তার ডিস্টার্ব হবে না, কারণ আমাদের এখানে স্যার পাওয়ার প্ল্যান্ট হবে স্যার, এই জন্য স্যার একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার। আমি আমার বক্তব্যটা রাখতে পারিনি, কিন্তু আমি চাচ্ছি যে আমার বক্তব্যটা আমাকে রাখতে দেওয়া হোক। দুই মিনিট স্যার। স্যার বগুড়ার মানুষের বলা হয়েছিল, আলু নিয়ে আমি কথা বলেছি স্যার, বগুড়ার মানুষ যে মানুষকে অতিথিকে আপ্যায়ন করতে পারে না, এটা স্যার দেখলেই বোঝা যায়। আপনি বগুড়াতে ঘুরতে যাবেন স্যার, ঘুরতে যায় দেখবেন স্যার আপনাকে হলে কি এক গ্লাস পানি খানটাও দিবে না, শুধু কি করবে পানি কিনে লিয়া খাও, এরকম হলো বগুড়ার মানুষ। তারপরে কি স্যার হলো কি, এবার হলো কি ব্রাহ্মণবাড়িয়া স্যার, এরা যতই হোক স্যার এরা হলো কি মারামারি স্যার ছুটবে না, এরা মুখে কথা তো কইতে পারে না স্যার, আউ আউ করে কথা কবে স্যার, তারপরে স্যার শুরু করবে কি হাতাহাতি, কারণ স্যার কথা তো কইতে পারে না স্যার আউ করে, তাহলে স্যার মারামারি করে তো তাদেরকে লাভ হয়, এই হলো স্যার এরকম। আর আমরা স্যার শান্তি প্রিয় মানুষ, আমরা কখনো ঝাই ঝামেলা করতে যাই না, আমরা হলো কি যে সবসময়, আর আমার কে পরিবেশ কতটা সুন্দর আইসা দেখে লিও, রাস্তাঘাট একটা অপরিষ্কার পাবে না, যেমন ক্লিন তেমন সুন্দর, আইসা পরিবেশের প্রকৃতির প্রেমে পড়ে যাবে। আমার কে নাচলের খাওয়ার দাওয়ার তো আছেই, আরো আম আছে, আর হ্যাঁ আমের কথা তো রাখলই, আমরাকে যতই চাপাবাজ কহো যতই যাই কিছু কহো, ওই বছর শেষে আমের মৌসুমে আম দিয়া পাঠাও, আম খাবো, আর হলো কি যে আমার কে কালাই রুটি, যতই গালি গালাজ করো কালাই রুটি তখন ঠিকই খাইতে আসবে, কি ব্যাপার তাহলে খাইতে কিসের লাগা আছো এতক্ষণ কহেছো। স্যার ম্যাম আপনাদেরকে একটাই কথা কইছি, আপনারকে যদি এতটাই মানে খারাপ লাগে তাহলে আমারকে এখানে আইসা স্যার আপনারা দেখে যান যে আমরা মানুষ কিরকম আর আমরা কিভাবে অতিথি আপ্যায়ন করি। আর বগুড়ার হিরো আলম, ওরে সুবহানাল্লাহ, পুরা দুনিয়াতে মনে হয়েছে যে শেষ করে দিল, আমারকে এখানে তো তা মাহিয়া মাহিয়া আছে, চিত্র চলচ্চিত্র নায়িকা ইন্ডিয়া পর্যন্ত সিনেমা করতে গেছে, আর আপনারকে কি করেছে, সেহেতু আমরা কইছি আমরা নবাব, যেহেতু আমরা নবাবের মতনই চলি, আপনারা কিরকম হারে চলেন সেটা দেখেন, আপনারকে সেখানেই নাই, নবাবেরা সবসময় অতিথিকে ভালোভাবে আপ্যায়ন করে কিন্তু আপনারা সেটা করতে পারেন না। আমার জেলাটাই আমার কাছে সেরা স্যার, আমরা নিজের যোগ্যতায় নিজের সবকিছু অর্জন করি স্যার, অন্যের যোগ্যতা নিয়ে স্যার মুখাবাদী করতে আসি না, বাপ দাদা চাচা এগুলো আমরা ধরতে আসি না স্যার, শুধু আমাদেরই যোগ্যতায় আমরা চলাফেরা করি। আচ্ছা অসংখ্য ধন্যবাদ। প্রতিটি জেলার প্রতিটি জেলাই সুন্দর সত্যিকার অর্থে, আমাদের বাংলাদেশ ঋতু বৈচিত্র্যে যেমন ভরপুর, সেই সঙ্গে আমাদের প্রাকৃতিক সুষমা প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক দৃশ্য যেমন চমৎকার অসাধারণ, ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, হ্যাঁ এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সে দেশ আমার জন্মভূমি, আমরা যেমন গানের মধ্য দিয়ে বলি ঠিক তেমনি আমাদের এই দেশে কিন্তু বিচিত্র রকমের ভাষা, আঞ্চলিক ভাষা আমাদের বাংলা ভাষাকে অনেক বেশি সমৃদ্ধ করেছে, অনেক বেশি বর্ণিল করে তুলেছে। আর সত্যিকার অর্থে এ প্রজন্মের ছেলেমেয়ে যারা আমাদের আজকের এই অনুষ্ঠানে এসেছে এবং বাকি পরবর্তীতে অন্যান্য এপিসোড গুলোতে আসবে, এটা কিন্তু কল্পনার বাইরে নাজলা ম্যাডাম, যে আমরা আচ্ছা আগামীকালকে আসছে, আগামীকাল আঞ্চলিক রম্যবিতর্ক উৎসব 2021, আগামীকাল বিষয় আমার জেলায় সেরা দ্বিতীয় পর্ব 16 জুলাই, কালকে থাকছে আনিকা আজাদ আইন বিভাগ জেলা যশোর, হাবিবুর রহমান আইন বিভাগ জেলা ঢাকা, মোহাম্মদ শাহরিয়ার অপূর্ব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ জেলা বরিশাল, আর হচ্ছে মারুফা মৌ আইন বিভাগ জেলা রংপুর। আগামীকাল অতিথি হিসেবে থাকবেন আমাদের সঙ্গে ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক তাসনুফা রহমান। তো আগামীকালের এই আমন্ত্রণ জানালাম, আমি যে আমন্ত্রণের কথা শুরুতে একবার বলেছিলাম সে কথা আরেকবার বলি, যে আমাদের এই অনুষ্ঠান এই দুটো পর্ব কিন্তু পরীক্ষামূলক, এবং
ফাতিমি স্যারের লাইনটা একটু কেটে গেছে, মনে হয় কোনো যান্ত্রিক গোলযোগের কারণে ওনার লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা এতক্ষণ খুব সুন্দর একটি বিতর্ক অনুষ্ঠান উপভোগ করেছি। আসলে বিতর্ক শব্দটি শুনলে মনে হয় এখানে পক্ষ বিপক্ষ থাকবে এবং ভীষণ একটা যুদ্ধ হবে। ফাতমি ভাই আপনি আবার ফিরে এসেছেন, আমি আমি একটু শেষ করে নিই, তারপরে নাজলা ফাতমি ম্যাডাম বলবেন, বলার পরে আমরা অনুষ্ঠান শেষ করে দিব। তো আমরা অবশ্যই এটা পরীক্ষামূলকভাবে এই দুটো এপিসোড করলাম এবং পরবর্তীতে আমরা আশা করব ঈদের পর থেকে আমরা ধারাবাহিকভাবে আমাদের দেশের সমস্ত অঞ্চলকে, সমস্ত জেলাকে আমরা এখানে তুলে ধরবো এবং প্রত্যেকের মধ্যে এই যে বিপুল সম্ভাবনা, প্রত্যেকটা শিক্ষার্থী যেভাবে নিজেদের আঞ্চলিক ভাষায় যেভাবে কথা বলতে পারে, তার মানে সত্যিকার অর্থে আমি যতটুকু আশঙ্কায় ছিলাম যে বাংলা ভাষা সম্ভবত বাংলা ভাষার সৌন্দর্যগুলো হারিয়ে যাচ্ছে, সত্যিকার অর্থে তা কিন্তু যাচ্ছে না। আমাদের এই তরুণ প্রজন্ম, আমাদের এই ছেলেমেয়েরাই আমাদের সেই সৌন্দর্যগুলোকে ধারণ করছে, তারা নিজেরাই নিজেদের আঞ্চলিক ভাষাকে পরিচর্যা করার জন্য যথেষ্ট, আঞ্চলিক ভাষার প্রহরী হিসেবে তারা নিজেদেরকে স্ট্যাবলিশ করতে নিশ্চয়ই তারাই অনেক বেশি ভূমিকা পালন করতে পারবে আমি নিশ্চিত। ততটুকু আশাবাদ প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি, আমি নাজলা ম্যাডামের কাছে যাই। নাজলা ম্যাডাম আপনি সামগ্রিক অর্থে একটা বিশ্লেষণ, হ্যাঁ ছোট্ট করে নাজলা ম্যাডাম আপনি যদি একটু বলেন, আর আর তোমাদের মধ্যে কারো কথা আসলে আমার আমাদের আর শোনার সময় নেই, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। নাজলা ম্যাডামের বলার আগে তাহলে আমি 30 সেকেন্ড করে সময় দিতে চাই সবাইকে, একটু বলো। হ্যাঁ সিনথিয়া বলো। এক মিনিট, আমি এনে আবার পড়তেছি দর্শকের কমেন্ট দেখে কভার চাচ্ছি যে আমাদের প্রত্যেক অনেকেই চিনে না, আসলে প্রত্যেক মানে শুকনা মরিচ। আমি দর্শকে এটাই এনা বোঝাবার চাচ্ছিলাম, এটাই আমার কাছে মানে একটা ইয়ে হচ্ছে যে আমরা আসলে এক দেশের ভাষা আরেক দেশের মানে চিনি না, এটাই হচ্ছে কথা। তবে আমি একটু শুদ্ধ ভাষায় বলছি এখন যে আসলেই বগুড়ার সেরা, আমি আমার দেশের কথা বলবো এটাই কারণ, কারণ অতিথি পরায়ণ সবকিছু বলতে গেলে হয়তো আরো বেশি সময় চলে যাবে, আমি আর এই বিষয়টা বলবো না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর 30 সেকেন্ডে যদি আর তোমরা বলো, মুক্তা যদি বলো একটু 30 সেকেন্ডে যে তোমার জেলায় সেরা একটা লাইন বলো। আমার জেলা স্যার সেরা হইতো এন কোন কিচ্ছু নাই, হেরা কইছে কি হেরার দেশে শহীদের কবরস্থান বেলা হেরা যত্নে রাখছে, আর আমরা কস বায়া দেখতো কয়েন কুল্লা ফাতর শহীদ যারে কেমনে আমরা যত্ন করে শহীদের গণকবর আমরা রেখা দিছি, একটা কবর লেও তো ভালো ভালো করলে সারবো, আমরা গণকবর রেখা কোনো রাও করি না, আর হেরা একটা কবর লে হেরা সেরা দাবি করে, তা আমরা তো সব দিক দিয়ে সেরা স্যার, আপনি খালি কয়া দিলে সারবো আর কোনো কিছু কইতাম চাই না। আমি কয়া দিলাম, আমি কয়া দিলাম মুক্তা, আমি কয়া দিলাম। থ্যাংক ইউ আসিফা তামান্না, 30 সেকেন্ড। স্যার আমাদের দেশের মানুষ হলো সহজ সরল, তারা সব সময় মাথায় বুদ্ধি খাটিয়ে কাজ করে, সেহেতু স্যার আমার দেশে সেরা, আমার জেলায় সেরা, আর স্যার অন্যান্য মানুষদের মতো তো আমরা ঝগড়া করি না স্যার, আর মানুষের সাথে আমরা চিটার বাটপারিও করি না, আমাদেরকে যারাই বলতেছে চাপাবাজি করি, ভাই আগে তাহলে আম খাবেন তারপরে আম খাবেন না তারপরে বলবেন যে আমরা চাপাবাজি করি কি করি না, আর এটাই হলো আমার কথা যে আমার জেলা আমার কাছে সেরা। থ্যাংক ইউ, তুমি সেরা। সিফাত সিফাত চৌধুরী, 30 সেকেন্ড সময়। আমার জেলা আঙ্গু জেলা সেরা অনেক কারণ হইলো যে আঙ্গু জেলা সেরা আঙ্গু লগে মানছে, আঙ্গু মানছে অতিথি পরায়ণ, আঙ্গু কাছে এক বাজাতে আইব হেতে বুঝবো যে নোয়াখালীর কি কি জিনিস, বা বাইরের থেকে মানছে অনেক কথা কয় নোয়াখালী সম্পর্কে, নোয়াখালীর মানুষ কিপটা, নোয়াখালীর মানুষ এরম, নোয়াখালীর কিন্তু একবার আমনে বালা করে একদম নোয়াখালীর লগে মিশা কোন হেতে বালা না খারাপ, আমি জীবনে কই দিতেন না যে হেতে বালা, হেতে আচরণে সব সময় আমনে মুখ ধুইবেন। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রত্যেককে, অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। নাজলা ম্যাডাম আপনি একটু সারমর্ম টেনে দেন, আমরা শেষ করি। আবারও ধন্যবাদ জানাচ্ছি ইস্টার্ন ইউনিভার্সিটির গণসংযোগ বিভাগকে, তারা খুব সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছেন, যেটা আমি প্রথমেই বলেছি অনুষ্ঠানের শুরুতে যে গত এক বছর অধিক সময় ধরে আমরা অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছি এবং স্টুডেন্টরা ল্যাপটপ মোবাইলের সামনে বসে থাকতে থাকতে ভীষণ বোর্ড হয়ে গেছে, এবং এই রম্য বিতর্ক অনুষ্ঠানটি, আমি প্রতিযোগিতা বলবো না কারণ এখানে আমরা প্রতিযোগী
কেউই নই, কেউ কারো পক্ষ বিপক্ষে কথা বলছি না, জাস্ট একটা ফান একটা বিতর্ক অনুষ্ঠান ছিল, আনন্দদায়ক একটা অনুষ্ঠান ছিল, আমরা ভীষণভাবে উপভোগ করেছি। এবং এই যে বললাম যে সবাই ঘরে বসে ভীষণ বোর্ড হয়ে যাচ্ছে, এখন দেশে করোনার পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করছে, আরো বাড়ছে দিনে দিনে, প্রতিটি পরিবারে করোনায় আক্রান্ত হচ্ছে, এই ভয়াবহ মুহূর্তে এই যে 1 ঘন্টার অধিক সময় আমরা ভীষণ আনন্দ পেলাম, মানসিক একটা প্রশান্তি পেলাম, এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রশান্তি, একটা রিলিফ, আসলে একটা এংজাইটি রিলিফের কাজ করেছে আমাদের ইউনিভার্সিটি সহ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র ছাত্রী যারাই দেখছেন আজকে অনুষ্ঠানটি, এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে সারা পৃথিবীতে যেখানে এই লাইফটি দেখছেন, আমরা আমার মনে হয় সবাই কিছুক্ষণের জন্য হলে ভীষণ মেন্টাল স্ট্রেস থেকে রিলিফ পেয়েছেন। আমি তো হাসতে হাসতে মানে কি বলবো, আমার পেটে খিল ধরে গেছে, প্রথম থেকে যেভাবে একজন যার যার নিজস্ব আঞ্চলিক ভাষায় সুন্দর করে উপস্থাপন করছিলেন, আমি ভীষণ আনন্দ পেয়েছি এবং লোভে পড়ে গেছি, প্রেমে পড়ে গেছি এই অনুষ্ঠানের। আমি দাবি জানাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়ে আরো যেসব স্টুডেন্টরা আছেন তারা নিজস্ব আঞ্চলিক ভাষায় কথা বলতে চান, আমার মনে হয় এই পর্বটি আমরা ঈদের দিন পর্যন্ত এই অনুষ্ঠানটা আমরা কন্টিনিউ করব আর অনেক জেলা নিয়ে, আমার মনে হয় খুব ভালোই কিছু হবে। এবং আমি সহ আজকে যে দর্শকরা আছেন অনেকে অনেক নতুন কিছু শিখতে পেরেছেন, আমরা ছোটবেলায় বইয়ে বিভিন্ন জেলার কোন জেলা কি কারণে বিখ্যাত ছোটবেলায় পড়েছিলাম, মাঝখানে অনেক সময় ভুলেও গেছি, আজকে আবার নতুন করে একটু মনে পড়ে গেল বিভিন্ন জেলার তাদের যে খ্যাতি সংস্কৃতি কি কি কারণে তারা বিখ্যাত, এগুলো আবার কিন্তু আমরা শিক্ষার্থীরা আজকে তাদের নিজস্ব জেলা সম্পর্কে বলে গেলেন। এজন্য সেলুট জানাই আমাদের যে শিক্ষার্থী তাদের পিতামাতা এবং অভিভাবকদের প্রতি, যে তারা তাদের সন্তানদেরকে খুব সুন্দরভাবে তৈরি করেছেন এবং নিশ্চয়ই তারা বাসায় নিজস্ব আঞ্চলিক ভাষা চর্চা করেন এবং শুদ্ধ বাংলা ভাষার পাশাপাশি নিজস্ব আঞ্চলিক ভাষা চর্চা করেন বলেই আজকে তার প্রমাণ আমার এখানে উপস্থিত শিক্ষার্থীরা খুব সুন্দর করে তার দক্ষতার সাথে তার নিজস্ব আঞ্চলিক ভাষায় কিন্তু কথা বলতে পেরেছে, এবং সেজন্য তার একান্ত প্রশংসার দাবিদার তাদের পিতামাতা, কারণ তারা যদি এই চর্চাটা তাদের পরিবারে না রাখতো তারা কিন্তু আজকে এতদূর এত সুন্দর করে কথা বলতে পারতো না। আরো সেলুট জানে আমার শিক্ষার্থীদের প্রতি, যে তারা তাদের নিজস্ব এলাকা বা অঞ্চল সম্পর্কে এত সুন্দর জ্ঞান রাখে, যে তার নিজস্ব এলাকা কি কি কারণে বিখ্যাত এবং খ্যাতি অর্জন করেছে, শিক্ষা সংস্কৃতি খাদ্য ইতিহাস সবকিছু মিলে তারা ভীষণ জ্ঞান রাখে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। কারণ আমরা মাঝে মাঝে হতাশ হয়ে যাই যে এখনকার প্রজন্ম মনে হয় তাদের অতীত তাদের পূর্বপুরুষ তাদের ঐতিহ্য ভুলে যাচ্ছে, এটা অনেকাংশে সত্য হলো, এখন আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে না, তারা তাদের নিজস্ব এলাকা বা অঞ্চলকে বিভাগকে এত ভালোবাসে যে তারা আসলে জ্ঞান রাখে। এজন্য আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা সুন্দর একটি বিতর্ক অনুষ্ঠান আমাদেরকে আজকে প্রেজেন্ট করেছো, উইশ ইউ অল দ্য বেস্ট। আর ফাতমি ভাই প্লিজ এই পর্ব আরো দেখতে চাই আমরা, আমি ভীষণ উপভোগ করেছি এবং অনেক ধন্যবাদ আমাকে আজকে সুন্দর একটি অনুষ্ঠানে অতিথি করে আনার জন্য। এখানে আমার যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি, অনেক ধন্যবাদ। সত্যি আমি কিন্তু নাজলা অসংখ্য ধন্যবাদ আপনাকে, আর আমি এই 4 জন প্রতিযোগী আজকে যারা অংশগ্রহণ করলো আমি তাদের প্রতি ভীষণ কৃতজ্ঞ, এবং আগামীকাল যারা অংশগ্রহণ করবে তাদের প্রতিও আগাম কৃতজ্ঞতা জানাই। এ কারণে আজ যারা অংশগ্রহণ করলো, সিনথিয়ার কথায় সিনথিয়া একটা কথা বলেছে যে হয়তো হয়তো নোয়াখালীর ছেলেটা হয়তো চাপাই নবাবগঞ্জের অ্যাকসেন্টটা জানতো না বা সেভাবে জানতো না, আজকে কিন্তু এই যে আন্ত কি বলবো যে ইন্টার এক্সচেঞ্জ যেটাকে বলে তাই না, সেটা হলো একজন জেনে গেল আর এক অঞ্চলের ভাষাটা কিভাবে সেটা প্রজেকশনটা দিতে হচ্ছে দিতে হয়, এবং এই যে প্রত্যেকের মধ্যে নিজের অঞ্চলের ভাষাটাকে জানার যে তৃষ্ণা জেগে গেল, আমি নিশ্চিত এই 4 জন তো এই প্র্যাকটিসটা চালিয়ে যাবেই। এই 4 জনকে দেখে বা আগামীকালকে 4 জন মানে মোট 8 জনকে দেখে বাকি জেলাগুলোর সমস্ত শিক্ষার্থী নিজেদের আঞ্চলিক ভাষার চর্চাটাকে বাড়িয়ে দেবে, এবং আমরা সেই তাদের বাড়িয়ে দেয়া সেই ভাষাটুকু উপস্থাপনের প্ল্যাটফর্ম হিসেবে আমাদের এই প্ল্যাটফর্মটাকে ইস্টার্ন ইউনিভার্সিটি ফেসবুক লাইভে এই প্ল্যাটফর্মটাকে আমরা কাজে লাগাতে চাই। ইস্টার্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিসের আয়োজনে জনসংযোগ বিভাগের সহযোগিতায় অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটির আঞ্চলিক বিতর্ক আঞ্চলিক রম্য বিতর্ক উৎসবের প্রথম দিনের
আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। তোমাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং এতক্ষণ ধরে যারা আমাদের এই অনুষ্ঠানে যারা বিভিন্নভাবে মন্তব্য করে শিক্ষার্থীদেরকে প্রতিযোগীদেরকে অনুপ্রাণিত করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সত্যিকার অর্থেই এটা কোনো প্রতিযোগিতা নয়, নাজলা ম্যাডাম বলেছেন, কারণ এটা আসলে প্রত্যেকটা জেলাই সেরা, প্রত্যেকেই সেরা, প্রত্যেকটা সন্তানই, প্রত্যেকটা শিক্ষার্থী তাদের নিজ নিজ প্রতিভায় মহিয়ান। কাজেই আলাদা করে প্রথম দ্বিতীয় তৃতীয় বলার কিচ্ছু নেই, তোমরা আজকে চারজনের প্রত্যেকে বিজয়ী। আমাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে চারজনের জন্যই অভিনন্দন বারতা। সবাই খুব ভালো থাকো। প্রাথমিক ভাই, যখন আমরা ডিবেট ক্লাবে আমরা নতুন নতুন আসলে বিতর্কিক পেয়ে গেছি, আমরা এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছি যে আসলে ওরা খুব সুন্দর বিতর্ক করতে পারে, এবং পরবর্তীতে যখন আমরা অন ক্যাম্পাসে ফিরে যাব, আমাদের যে ডিবেট ক্লাব আছে আমরা ওদেরকে নিয়ে খুব বড় একটা আয়োজন করব। আমার এখনই কিন্তু মাথায় সেই প্ল্যান গুলো ঘুরছে, এবং তোমাদেরকে চাই কিন্তু আমরা, তোমাদের প্রত্যেককে আমি স্যালুট জানাই, তোমাদের প্রত্যেককে স্যালুট জানাই, অসাধারণ। এবং তোমাদের দেখে আমি নিশ্চিত সবাই অংশগ্রহণ করতে চাইবে, যারা যারা নিজেরা নিজেদের আঞ্চলিক ভাষার প্রতি কনফিডেন্ট, ভাষা বলতে পারো, খুব দ্রুত স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিসে লিমন স্যারের সঙ্গে যোগাযোগ করো, তোমরা তোমাদের নামটি নিবন্ধন করাও। আমরা অবশ্যই চাই তোমাদের প্রত্যেকের অংশগ্রহণ। সবাই খুব ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, করোনা মুক্ত থাকো, এবং সবাই সবার পরিবার নিয়ে নিরাপদে থাকো। শুভরাত্রি। শুভরাত্রি স্যার।